12. Ecco, sì. Aia. Ok, è teglato qui. Ok. তোমার কি নীল কালার ফেভারিট? আই এক এক সময় এক এক কালার ভালো লাগে, আমি নিজেও বুঝি না কখন কোন কালার পছন্দ। আচ্ছা, এবার ফিলাই গুলো বন্ধ করেন, ঠাস ঠাস করে বন্ধ করেন। এইটা চুল কাটেন নাই ভাই কেন? খেয়াল ছিল না ভাই, এই খেয়াল ছিল না মানে কি? আমি তো স্পষ্ট করে লিখে দিচ্ছি, তাই না? আমি কিন্তু বকা দিচ্ছি, আসলে কেউ ভয় পায় না। হ্যাঁ তো আসিফ, ভাই তুই কর নাই কেন এটা? ভাই আচ্ছা ভুল বকা দিচ্ছি, আর আর বকা দেওয়া সম্ভব না পক্ষে। চুলটা এই বাড়িটা এই যে বাড়ি দেওয়ার সিস্টেম থাকলে দিয়ে দেন, বুঝি না, বাড়ি দেওয়ার সিস্টেম থাকলে দিয়ে দেন। না না বাড়ি না, তোমাকে পানিশমেন্ট কি দিব চাও চিন্তা করে পারতেছি। যাই হোক, এই যে ব্যক্তিটার চুল সেটা কাটার উপর আমি ফোকাস করতে চাইছিলাম সবচেয়ে বেশি, কারণ এই এর চুলের মধ্যে বহুত প্যাচ গোছ আছে। ভাই আচ্ছা ঠিক আছে, এটা ফিল্টার দিছো, ফিল্টারটা আর একটু লাইট যদি করো। তুমি দেখো ওপাসিটি, তুমি যদি 100 আছে সেটা 50 করে দাও, লিনিয়ার ব্যালেন্স দ্যাটস ফাইন, 50 করে দাও লেয়ার ওপাসিটি। এটা স্যার, এটা ভাইয়া, এটা ভাইয়া, লিনিয়ার বার্নের পাশে একটা ওপাসিটি আছে তাই না? না না এটা না, নিচে। এই যে এই যে হ্যাঁ লেয়ার, এগুলোকে বলে লেয়ার ওপাসিটি, 50। এখন একটু বেশি লাইট হয়ে গেল, আগেটাই মোটামুটি ভালো লাগতেছিল, একটু ব্রাইট টোনে 75 রাখতে পারো। আচ্ছা ওই মহিলাতে যাই আমরা আফা, এই যে এখন। এই মহিলার সাথে যে প্রবলেমটা আমার সেটা হচ্ছে যে মহিলা চুলে আশেপাশে যে প্রচুর সাদা সাদা দেখা যাচ্ছে, তুমি হয়তো কাটছো কিন্তু তোমার কাটাটা একদমই হয় নাই, তোমার কাটাটা কমপ্লিট হয় নাই, আমি বুঝাতে পারছি। ভাই ভাই বলেন। তোমাকে এই চুল কাটার ব্যাপারে একটু মাথা ঠান্ডা করে চিন্তা করতে হবে, ঠিক আছে আসিফ? ভাই ওকে, এটা কোনো বড় ইস্যু না, চুল কাটাটা খুবই সহজ, খালি ধৈর্য লাগে, ধৈর্য। ওকে তোমার কাজ দেখলাম। মনির ভাই আপনি কি কাজ করছেন? এরপরে হীরাপুর রেডি থাকবেন, মেহেদিকে আসছে, মেহেদিকে আসছে, আই ফোন দিও না, আসছি। আচ্ছা ও তাহলে মেহেদি আসলে মনির ভাইয়ের পর মেহেদি রেডি থাকবা, মেহেদির পর হীরাপুর, সরি। হ্যাঁ অনেক আগে আসছিল। আমি রেডি আছি ভাইয়া। মনির ভাই আপনি কই? আছি ভাই, স্ক্রিনটা শেয়ার করবেন প্লিজ। হ্যাঁ ভাই, এক মিনিট ভাই, আর আপনার কি আরো সময় লাগবে ভাই? আমার একটু সময় লাগবে, আমি একজনের পরে আসছি। তাহলে আমরা আরেকজনেরটা দেখে নিই ততক্ষণে, আপনি হলে বলেন। মেহেদি তোমারটা দেখো, হীরাপুর রেডি থাকবেন। হ্যাঁ রুবেল, হ্যাঁ দেখতে পাচ্ছি। সালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাই, কেমন আছেন? ভালো, কাজ দেখতেছি, চুপচাপ দেখতে হবে। ইটস কোয়াইট নাইস, ভালো লাগতেছে দেখতে, চুলের ভিতরে কাটা হয়েছে, শার্ট ইজ নাইস। ভালো হয়েছে। আর এটা ফিল্টার অন করে দেবো, কি অন করবো? ফিল্টার। সুন্দর, ভালো লাগছে ব্রো। আর এটা কই? ইস, এত রং তোমার মনে রে ভাই। আচ্ছা এটা সম্পূর্ণ সাদা ব্যাকগ্রাউন্ডে নিয়ে যেত, সম্পূর্ণ সাদা ব্যাকগ্রাউন্ডে নিছো?
ভাইয়া, এবং সেটাকে তুমি একটু কোনো ব্রাইট কালার সোর্স দাও, যেমন হলুদ দাও তো, হলুদ ব্যাকগ্রাউন্ডটা হলুদ করো, একদম ব্রাইট টোনটা, তাহলে যদি কোনো সাদা থাকে আমরা দেখতে পাবো। কাহা চুলে কি এক্সট্রা রং করছো তুমি? কালারটা আসতেছে না কেন? তোমার না ভাই, চুলে তো তোমার সফটওয়্যার প্রিসেট আমি দেখতে পাচ্ছি না, দেখতে পারলে আমি বলতে পারতাম ভাইয়া, আমি খালি তোমার ছবি দুটোই দেখতেছি আর কিছু দেখতেছি না। লেয়ার দেখা যাইতেছে না। না ভাই, আমি কি স্ক্রিন শেয়ার করে আবার আসবো? হ্যাঁ ভাই, এইবার কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা না যাওয়ার একটা কারণ হতে পারে যে আপনি ব্যাকগ্রাউন্ড মাস্ক করে নিয়েছেন। কই মনে ভাই, এই প্রবলেমটা সলভ করে দেন তো আমাদেরকে। এখানে ওই পিছে ব্যাকগ্রাউন্ড নিচে হলো সেটা দেখা যাচ্ছে না, কেন যাচ্ছে না? কেউ জানি না কেন যাচ্ছে না, কেন যাচ্ছে না এটা? ভাইয়া তার কাটাটা ঠিক হয়নি, কাটা ঠিক তো হয়েছে, নাহলে তো উপরে আসতো না। ব্যাকগ্রাউন্ড যদি সম্পূর্ণ কপি করা হয় তাহলে আনলিঙ্ক, আনলিঙ্ক করতে পারতাম কপি। মাঝে মাঝে ফটোশপ না আমাদেরকে খুব কঠিন একটা ঝামেলার মধ্যে ফেলে দেয়। জি ভাইয়া, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কপি আর যে মানুষের ছবিটা আছে সেই ছবিটা মাঝখান দিয়ে একটা টান দেন তো, হলুদটা, হলুদ লেয়ারটা কোথায় ভাইয়া? ওই যে উপরে যে ব্যাকগ্রাউন্ড কপিটা করছেন না সেটা মাঝ বরাবর এটা একটা টান দেন। হ্যাঁ যদিও হবে না। আচ্ছা এটার প্রবলেম সলিউশনটা আমার কাছে আপাতত নাই, বাট আমার কাছে বুঝতেছি না কেন নাই, এখানে প্রবলেম আমিও পড়ি, মাথা কাজ করতেছে না। এইখানে আনবো কোথাও আনি লাভ হবে না এটা আপাতত। আচ্ছা এটা তাহলে আপাতত একটু স্টার্ট থাক, সমস্যা নেই, যেরকম কাজ করছে তার উপরে আমরা আমাদের কমেন্টারি করি। ওকে একটু জুম করো, পিছে ব্যাকগ্রাউন্ডে এরকম টান টুন দিছো কা ডিজাইন করার জন্য? সুন্দর হয়েছে ভাইয়া, প্যাটার্নটা খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া। তুমি কিভাবে কাটছো সেটা আমার সাথে একটু শেয়ার করো, আমরাও শিখি। ভাইয়া প্রথমে ব্যাকগ্রাউন্ডটা কপি করে নিছি, তারপরে ভাইয়া ইরেজার টুল দিয়ে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে ভাইয়া চুলের অংশটুকু প্রথমে ই করছি ভাইয়া, ব্রাশ করছি, তারপরে ভাইয়া পেন টুল দিয়ে বাকি যে অংশটুকু আছে শরীরের ওই অংশটুকু ভাইয়া কেটে দিছি। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড সরি মানে চুলে ব্যাকগ্রাউন্ড চলে গেছে না? ফেস ম্যানিপুলেশন কথাটাকে আমি লিখে নেই কোথাও। হ্যালো, হ্যালো, শুনতেছি? ফেস ম্যানিপুলেশনের কথা কিন্তু আমি লিখছিলাম, আসিফের এখানে করা দেখি নাই, এখন আপনার এখানে করা দেখতেছি না কেন? জবাব দাও মুঝে, আছে নাটক ভাইয়া? ফেসের মধ্যে তো কোনো দাগ নাই, দাগ নাই, দাগ নাই, দেখতেছেন তো দাগ নাই, গালের বাম্পার উপরে হালকা লাল আর নাকের উপরে হালকা লাল, ওটা ওগুলা ভাই পরিষ্কার করে দিলে বুড়া বেটারে ভালো দেখা যাবে না। অবশ্যই দেখাতে হবে, ফেস রিটাচের প্রথম শর্ত হচ্ছে কোনো দাগ থাকবে না মুখে। আমি গতকালকে আমি দাগ রাখছিলাম কারণ আমার রিয়েলিস্টিক থেকে সারিয়েলিস্টিক বানাতে কষ্ট লাগে,
আপনার এই কষ্ট করবেন না কেন, দাগ সরানো মানে সব দাগ সরাতে হবে। আচ্ছা ঠিক আছে, যান হয়েছে। হিরাপু আপনার কাজ দেখান, আর সৌরভ ভাই রেডি থাকবেন। এটা গার্লফ্রেন্ড দেখতেছি আমরা, সৌরভ ভাই না হিরাপু? ভাইয়া আমার, হ্যাঁ হিরাপু। ওকা খুব সুন্দর, পিছে ব্যাকগ্রাউন্ডটা ইয়ে করেন, আমি বুঝ দেখতেছি পিছে ব্যাকগ্রাউন্ড একটু ব্রাইট কালার করেন, হলুদ বা লাল এরকম কোনো একটা কালার দেন। ডিপ ডিপ একদম ব্রাইট, ক্যাট ক্যাটা করবে, ক্যাট চোখ জ্বলে যাবে এরকম রঙ। আরে বাবা ডান কোনো উপরে নেন, ওই জায়গায় সবচেয়ে বেশি রং ক্যাট ক্যাট করে। হ্যাঁ দেখছেন চোখে জ্বলতেছে না, কিন্তু দেখেন আপনার চুলের কাটিংটা খুব সুন্দর দেখা যাচ্ছে, এভেন এক পাশ দিয়ে একটু করে কাটা হয়নি সেটাও আমি দেখতে পাচ্ছি। এই যে এই সমস্যাটা একটু হইতেছে ভাইয়া, মানে ওই ভিডিওতে যেভাবে দেখাইছে যে ডাস্ট গুলো ক্লিন করে, আমি ওইভাবে অনেকবার ক্লিন করছি কিন্তু আমার ডাস্ট যাইতেছে না। না গেলে কোনো প্যারা নেই, এগুলা চুল ম্যানিপুলেট করা খুব 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 সহজ না, আর এগুলো যে 100% সবসময় যায় তা কিন্তু না। তো এইসব জায়গায় অনেক সময় আমরা কি করি, আমরা জুম করি, অনেক বেশি জুম করি, তখন দেখা যায় যে ম্যাজিক ইরেজার টুল ইউজ করতেছি, অথবা উপর দিয়ে হালকা করে কালার করে দিচ্ছি, যাতে ওই জায়গাটা যে সাদা আছে সেটা বোঝাই না যায়, বুঝছেন? আপনার এখানেও বোঝা যাচ্ছে না, বাট যেটা হয়েছে সেটা হচ্ছে আমি জানি যেখানে কোথায় কী আছে, আমার কাজটা মুখস্থ, এই জন্য আমি এটা দেখতে পাচ্ছি এইভাবে করে, বুঝছেন? ওভারঅল ইটস এ নাইস ওয়ার্ক। ফিল্টার অ্যাড করতে ট্রাই করছিলেন? এটা এভাবেই করছি, আর কোনো কিছু ইউজ করিনি। কত সময় লাগছে আপনাদের এগুলো করতে, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা? না ভাইয়া, তাহলে ফিল্টারটা করা উচিত ছিল। আচ্ছা আর একটা ছবি দিচ্ছিলাম সেটা করি, এটা চুলে তো এখন আমি দেখছি সাদা হয়ে গেছে, কই 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 কালার ব্রাইট। আমরা লাইট কালারে বা কোনো সুন্দর ব্যাকগ্রাউন্ড আউটপুট দিব যখন আমাদের আউটপুট দিতে হবে, বাট আমরা যখন কাজটা পারফেক্টলি করার ট্রাই করবো তখন কিন্তু ব্রাইট কালারের উপর কাজ করবো, তাহলে দেখবো যে পিছনে কোনো সাদা থাকলে সেটা ইজিলি দেখা যায়। আপু এটার চুল কাটা কিন্তু অনেক ইজি ছিল, এখানে কেন এরকম অবস্থা? হ্যাঁ এটা আমি ঠিক বুঝতে পারছি না, আমি এটা তো ই করছি, ওই ডাস্টটা ক্লিন হয়নি, পরে কিছুটা ট্রাই করছিলাম। দেখেন এটা যখন আমি দিচ্ছিলাম তখন আমি চিন্তা করতেছিলাম যে এই মহিলার চুল কাটতে আমার ব্যাকগ্রাউন্ড লাগবে না কিছুই লাগবে না, সামান্য পেন টুলে কাটা সম্ভব। এই ছোটখাটো কিছু কিছু ট্রিক্স আছে কাটাকাটি। হ্যাঁ কোন ভাইয়া? আমি ভাইয়া বলেন ভাইয়া, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে ভাইয়া। কেমন হয়েছে? ওই ভাইয়া ওই যে ওইখান থেকে প্রিসেট আছে না, প্রিসেটটা আমার নর্মাল ছিল না, অন্যগুলা ছিল। আচ্ছা আমি আরো চিন্তা করতেছি আমার জ্ঞান বুদ্ধি সব নাই হয়ে গেল কেন। আচ্ছা দেখতেছি তোমারটা একটু পর, আগে এগুলো শেষ করিনি। হ্যাঁ ওকে ভাইয়া। তো আপু সবসময় যে ডাস্ট বা আদার রিমুভ করার যে টেকনিকগুলো আমরা শিখি সেগুলো যে সবসময় ইউজ করতে হবে তা কিন্তু না, হ্যাঁ নিজেও ম্যানুয়ালি কিছু কিছু ট্রাই করে দেখবেন, দেখবেন আপনি নিজে নিজে টেকনিক ব্যয় করতে পারবেন এবং সেগুলো আপনার জন্য অনেক বেশি স্মুথ হবে। অনলাইন টিউটোরিয়াল আমাদের যে শেখার জন্য, ঠিক আছে? ওকে কাজ আপনার ভাই, এই সাদা অংশটা রিমুভ করা একটু দেখাই দিবেন, আমি ওই একই প্রবলেম ফেস করি। আস্তে আস্তে ওই ভিডিওতে যেভাবে দেখাইছে ওইভাবে হয় না, কোনো সমস্যা নেই, আস্তে আস্তে আমরা দেখবো এগুলো নিয়ে। তারপর কই, তারপর কাকে রেডি থাকতে বলছিলাম? সৌরভ, আমি সৌরভ ভাই, সৌরভ ভাইয়ের পর শাকিল, তোমার কাছ থেকে দেখবো ভাইয়া। দেখা যাচ্ছে? এই যে আসতেছে, আসতে দেন। হ্যাঁ আসছে, দেখি স্ক্রিনটা শেয়ার করেন, ওই লাল নীল কালার টন করে দেন, তাহলে আমি ভালো মতো দেখতে পারবো। এই প্রবলেম দেখে সবারই আছে, কিন্তু এটা সলিউশন এত ইজি, এতটা ইজি। সরি তারপর দেখি আরেকটা, ব্যাকগ্রাউন্ড একটু ডার্ক টোন দেন কোনো কিছু। আরো ডার্ক দিবে? দেখ আপনি ফিল্টার মারার যে হালকা একটা অ্যাবিলিটি দিয়েছেন না,
হালকা ফিল্টার যে একটা ছোঁয়া দিছেন, ভালো লাগছে। ভাই আমার একটা ফিল্টারের একটা প্রবলেম আছে। জান দেখতেছি, কিন্তু তার আগে আপনার ছবিটা এত মানে ব্লার বা এত ড্যামেজ হয়েছে কেমন? ব্লার হয়ে গেছে ভাইয়া। আচ্ছা 10 মিনিট পর বন্ধ হয়ে যাবে, আপনারা কষ্ট করে আবার জয়েন করবেন। এইটার জন্য আমি আগে থেকে সরি বলছি, আপনাদেরকে প্রতিদিন সরি বলি, আজকে সরি বলতেছি। হ্যাঁ সমস্যা নাই, সবার ক্লাসে এরকম হয় আমি শুনছি। জানি এর থেকে আমার ফেসবুকে শেয়ার করলে বহুত ভালো হইতো। আচ্ছা তো আপনার কি সমস্যা বলতেছেন ফিল্টার নিয়ে ভাইয়া? হ্যাঁ যেমন এই ফিল্টার ওপেন করলাম, হ্যাঁ এখানে তো ভাই মানে আপনি যে দেখাইছেন এই যে মানে এটা তো আমার যে ফিল্টারটা দিছি এটা একটা দাগ পড়ে আছে না? জি জি, এটা মিশে নাই। মিশার জন্য দুই তিনটা সিস্টেম আছে, মোশন ব্লার দরকার নাই, লোশন ব্লার দিলে ভাইয়া ভালো হয় মনে হয়। লোশন ব্লার এটা আবার কোন টুল ভাইয়া? এটার জন্য দুই তিন ধরনের কাজ করা যায়, এত কষ্ট করে মোশন ব্লার দেওয়া লাগবে না। আপনি যে ফিল্টারে কালার করবেন সেটা সিলেক্ট করেন, ওকে, তারপর এখানে ব্লার টুল আছে না, ব্লার টুলটা সিলেক্ট করেন, ও স্ট্রেংথ করেন 100%, স্ট্রেংথ বা শক্তি 100%। এবার আই টু ভিতরে নেন, এবার টান দেন নিচ বরাবর, ঠিক মতো বসেন এই টান। আর আপনি বলেন ঠিক মতো কেন বসতেছে না? এটা গেলো একটা প্রবলেম, একটা সলিউশন। আরেকটা সলিউশন হচ্ছে আপনি ইরেজার টুলটা নেন, ইরেজার টুল নেওয়ার পর এটা ব্রাশ সাইজ কমান, গুড। আর এটা ব্রাশ কি সফট আছে? সফট আছে, ওকে। তারপর এই যে ওপাসিটি করেন 60 বা 70, ফ্লো করেন 70 বা 80, একটু ব্যাস। এবার ওই বরাবর লম্বা একটা টান দেন, হ্যালো, ব্যাকটা গেল ভাই, ওইটাতে আবার এটা দিয়ে দিব, ওইটা তো আবার মুছে দিবেন। এটা করলে দুইটা সুবিধা আছে, যে আপনি একটা কমন জোন পাবেন যেখানে মনে হবে যে সূর্যের আলো পড়ছে, আবার চাইলে দুইটাকে একসাথে ওই যে লেয়ার ধরে কন্ট্রোল টি দিয়ে টানলে মিশিয়ে দিলেন তাও হবে। কিন্তু আমি ব্লার করতে চাচ্ছিলাম না এই কারণে, কন্ট্রোল জেড দেন অরিজিনাল স্টেটটা নিয়ে আসেন। আচ্ছা তো আপনি ব্লার যে ব্লারে যান, যে কোনো একটা ব্লার করেন, সিলেক্ট করেন, মানে দুটোটা সিলেক্ট করব, যে কোনো একটা, যে কোনো একটা। আচ্ছা একটা করলাম, ফিল্টার ফিল্টার ব্লার, এন্ড যে কোনো একটা ব্লার আপনি নেন, গশন নেন বা মোশন নেন, যেটা আপনার ইচ্ছা। এন্ড এটা আপনি ব্লার কত করবেন করেন, 4 দিলাম। আচ্ছা এখন দেখেন আপনি যে জায়গায় ব্লার করতে চাইছেন সেটা হালকা ব্লার হয়েছে, এবং যে বর্ডার গুলো আছে সেখানেও হালকা ব্লার হয়ে গেছে, তাই না? জি, এই জন্য আমি এখানে ব্লার করতে চাইনি, বুঝছেন? জি, ওকে, প্রবলেম সলভ। দুটোটা এই দুইটা যে ফিল্টার আমি ইউজ করছি ভাইয়া, আপনি যখন দেখাইছেন ওটা তো মিশে গেছে একদম, ওটাতে এইভাবে ব্লার ছাড়া কি মিশবে না বা ইরেজ ছাড়া মিশবে না? ওই সময় দেখতে পারিনি আমি, আবার ব্লার ছাড়া মিশে। আমি মিশানোর জন্য দুইটা ছোট ছোট টেকনিক ইউজ করছি। 1 নম্বর, আমি খুব সম্ভবত ইরেজার ইউজ করছিলাম, ইরেজার আমার ঠিক মনে নেই আমি কোনটা ইউজ করছি। ইরেজার ইউজ করার পর আমি দুইটাকে আর একটু ক্লোজ এনে দিচ্ছি, বিকজ যে জায়গাটা আমি মুছে ফেললাম সেই জায়গা তো আমাকে টান দিয়ে কভার করতে হবে, তাই না? জি বুঝছি বুঝছি, এখন বুঝছি। হ্যাঁ আমি তো কন্ট্রোল টি দিয়ে ধরলাম, তারপর শিফট ধরে টান দিলাম ডান দিক দিয়ে হালকা করে, জাস্ট ম্যাচিউর করছে আর কিছু না। ওকে, আপনার এই চুলটা মানে চুলগুলো কাটা ঠিক আছে,
কিন্তু একটু সাদা রয়ে গেছিল মহিলার চুলে, আর এটাও ঠিক আছে, কিন্তু এটা কেন জানি একটু বেশ ধ্বংস ধ্বংস লাগতেছে আমার কাছে, মানে ছবিটা কেমন জানি ড্যামেজ হয়ে গেছে বলে মনে হচ্ছে। এনিওয়েজ গুড ওয়ার্ক শাকিল ভাইয়া, তোমার কাছটা দেখি। শাকিলের পর ফাহিম রেডি থাকো। এমডি সুমন মিয়াকে ভাই আমার নতুন ফ্রেন্ড এর কথা বলছিলাম। ফ্রেন্ড, আচ্ছা ওয়েলকাম টু দ্য ক্লাস। ওকে ফাহিম, ডিড আ গুড জব। পিছে ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক করে দেখো আমাকে, তাহলে আমি বুঝবো না। আমাকে যখন কোনো ছবি দেখাবেন সেটা ডার্ক লেয়ারে দেখালে আমার জন্য সুবিধা। তো আপনার এখানকার চুলের প্রবলেমগুলো কেমনে গেছে? যদি পুরোপুরি যায় নাই জি ভাই, অনেক ট্রাই করা হয়েছে যে যেভাবে উনি যে সরাইছিল ভিডিওর মধ্যে ওভাবে করছি, তারপরে হয় না। কেন হয় না? আচ্ছা এটা কাজটা সুন্দর হয়েছে। তারপর এটা যেটা আছে সেটা দেখি। বুঝলি ভাই, সাদা সাদা রয়ে গেছে অনেক। হ্যাঁ ভাই, সাদা ব্যাকগ্রাউন্ড রিমুভের সময় একটু কেয়ারফুল হতে হবে। আচ্ছা গুড ওয়ার্ক, কিন্তু আপনিও ফেস রিটাচ করেন নাই যদি আপনি এটা করতে চান। তারপর কাকে বলছিলাম, ফাহিমকে? ভাইয়া আমি একটু আগে আসলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি চুপচাপ কাজ দেখেন। মনির ভাই, জি ভাই বলুন। আপনার কাজ কমপ্লিট করতে পারছেন এখন? আজ একটু পর অন্য একটা কাজ করলাম আমি, ওই যে একটু ব্যস্ত ছিলাম আমি, দেখতেছি ভাই আমি শেয়ার করছি এখন দেখি। না দরকার, আপনি কাজ করতে থাকেন সে অবশ্যই শেয়ার করেন। তাহলে যারা নতুন যেমন তাপস ভাই কাজটা দেখেনি গতকালকে, বা যারা যারা দেখেনি তারা দেখতে পারবে, আর আমরা কতটা সুন্দর করে ক্লাস নিয়ে সবাই দেখবে, একটু পর যখন আড্ডা মারা শুরু করবে তখনও জয়েন করবে। না আমি রাতে একটু করে রাখছি, এখন করি নাই দেখি। আপনি এই মাত্র করা শুরু করছেন আমি জানি। ওকে ব্যাকগ্রাউন্ড ইউজিং তো সুন্দর, কোনটা দেখাবেন আগে বলেন। এটা দেখা গেল, মাশাল্লাহ এই একটা জায়গায় দেখলাম কেউ চুলে কালার করছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আর এরকম হচ্ছে, এটা আবার হচ্ছে আপনার, এটা এটা তো আমার একটু সমস্যা আছে, আমি দেখতে পারলাম। আচ্ছা তারপরে হচ্ছে এইটা, এটা তো একটু সমস্যা কম। চুল দাড়ি এত লাল কেন? ইয়াল্লাহ, এটা ইচ্ছাকৃত করছি, বুঝতেছি ভাই, মেহেদি দিয়ে দিয়েছি, মেহেদি দিছি একদম গাঢ় মেহেদি। ও ভাই বুঝছি বুঝছি, আর এটা তো ইয়া, এটা ইয়া নাম কি মুভির, অ্যাভেঞ্জারের মুভির গামোরার মতো লাগতেছে নাকি? এই মেয়েটা চুল সামানো সুন্দর হয়েছে ভাই, খেয়াল রাখবেন এই চুলের মাঝখানে কিন্তু এক জায়গায় সাদা রয়ে গেছে। হ্যাঁ এই জায়গাটা খেয়াল রাখবেন, এই যে কাপ আছে আছে এখানে এখানে, হ্যাঁ এই এই এটা মিস্টেক হয়েছে আর কি। হ্যাঁ আমি বুঝছি, এটা আমাদের মিস্টেক, মানে চোখ চলে যায়, এটা মিস্টেক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কাজগুলো খুবই সুন্দর হয়েছে। আপনি যে একজন কি বলবো, মানে কাজ যে আপনি বোঝেন সেটা আপনি আবারও প্রমাণ দিলেন। এখন আপনারা বলেন যে কাজ করতে কি কারো কোনো প্রবলেম হয়েছিল, বা কোনো কিছু কি দেখার আছে নতুন করে? ভাই ওই যে সাদা অংশ, জি ভাই এখানে তো সাদা অংশটা নাই, আমাদের সাদা অংশ থেকে গেছে, ওইটা একটু রিমুভ কিভাবে করব? মনির ভাই আপনি যদি সাদা অংশটা রিমুভ করতে পারছেন তাহলে আপনি সবাইকে একটু শিখাতেন এটা আমাদের, এবং সুন্দর করে বলবেন যাতে আমরা বুঝতে পারি। ব্যাকগ্রাউন্ড আসলে হেয়ার, যে ব্যাকগ্রাউন্ড এটা আসলে অনেক ভাবে রিমুভ করা, অনেক সবাই শুনেন না আমাদের মনির ভাই কি বলতেছে, উনি ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করতেছে। তো দেখি বলেন। এখন হলো আমরা যদি এটা যদি মূল ছবিটা নেই, আচ্ছা কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ আবার জয়েন করবেন প্লিজ।
মনির ভাই আপনি বুঝাইতে হবে কিন্তু আমাদেরকে যে কি উনি কি করতেছেন। তাহলে একবার বাহির হয়ে একদম ঢুকি তারপরে সেটাই, তাহলে আমরা একবার বের হয়ে যাচ্ছি, আপনারা আবার প্লিজ জয়েন করেন, আমি খুবই দুঃখিত এটার জন্য। ঠিক আছে, ওকে। হ্যাঁ আতিক সাহেব, এই তো আছি, কেমন আছেন? আমি একটু পরে কথা হবে, আমি আপনাকে ফোন দিব নি, আমি একটু ক্লাস করতেছি, তো ওটা একটু সমস্যা হয়েছে। হ্যাঁ আমি আপনাকে জানাই দিতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আরো কয়েকজন চলে আসুক, তারপর আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। হ্যাঁ, সবাই কি দেখতেছি আমরা? জি ভাইয়া, ঠিক আছে, আর 30 সেকেন্ড দেখবো, মানে আর কিছুক্ষণ। ওকে ভাই, আপনি শুরু করতে পারেন। স্ক্রিন শেয়ার এনেবল করে দিলাম, আপনি চাইলে ভিডিওতে এসেও কথা বুঝে যাবেন, তাহলে আপনার টিচার টিচার একটা ফিলিংস আসবে যেটা আপনার আছেই, কারণ আপনি দেখবেন যে বুঝাতে আরো বেশি ইজি হয়ে যাচ্ছে। মনির ভাই শুনতে পাচ্ছেন? জি, কই কই কই, আমার বারবার ফোন আসে, আমি ক্লাস চলাকালীন সময় ফোনটা সরাই রাখেন। বলে হ্যালো, আমি আমি শুনতে পাচ্ছি, আমি একটা ক্লাস করতেছি অনলাইনে। হ্যাঁ আমি একটু পরে কথা বলি, থ্যাংক ইউ, ভালো থাকুন। আপনি একটু বলে বলে কাজ করেন, তাহলে আমাদের জন্য সুবিধা হয় সবার। হ্যালো, বলেন বলেন মনির ভাই, কথা বলেন। আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে হ্যাঁ, আমাকে? শুনতে পাচ্ছি আমরা আপনাকে ভাই, শুনতে পাচ্ছি ভাই, শুনতে পাচ্ছি আপনাকে। খরচের ব্যাপারে আসলে এক্সপিরিয়েন্স আমার খুবই কম, আমি তারপরে চেষ্টা করি। প্রথমে উনি ক্রপ করলো, যতটুকু করে উনি কাটবে, তারপর ডুপ্লিকেট লেয়ার উনি ক্লিক করবে, ক্লিক করে মাউস নিয়ে রেখা দিছে। ওকে, ডুপ্লিকেট লেয়ার উনি বানালো, আমি সেভটা আমি সবসময় আগে দিয়ে নিই, এটা ভালো, কারণ যদি অটোমেটিক্যালি কারেন্ট চলেও যায় তাহলে রিকভারি ফাইল পাওয়া যায়। ঠিক আছে, সমস্যা নেই, আমি সেভ দিয়ে দিলাম।
সেভ করার ব্যাপারে কেয়ারফুল থাকবেন সবাই। আমি যেভাবে করি সেটা হলো যে প্রথমে হলো মাস্ক করি, মাস্ক মুডে নিয়ে নিই, আমরা এখান থেকে তারপরে নিব হচ্ছে এখান থেকে যদি নেই তখন খুঁজেই পাচ্ছি না সলিড কালারটা এখানে 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 সলিড কালার তো নিচেও আছে এখানে আছে আমি এখান থেকে ইনট্রেট করে আপনি নিজে তো বানিয়ে দিতে পারেন ওইখানেই যে খুঁজে লাগবে তার তো কোনো কথা নাই না এখান থেকে দিতে পারি আচ্ছা তারপর এখান থেকে রফি করে দিলাম ওকে তারপর হলো আমরা যেটা কপি করলাম গেল না কেন বুঝলাম যায় না এরপর এরপরে হচ্ছে আমরা গাছ টুলটা নিব আমরা যেটুকু মাস্ক করবো সবাই কি দেখতেছি আমরা ভাইয়া কি ভাই দেখতেছি জি ভাই এলোমেলো হচ্ছে একটু ভাই কি এলোমেলো হচ্ছে এটা তো বুঝান আবার শুরু করবো হ্যালো জি ভাই মনির ভাইয়ের সাথে কথা বলার ট্রাই করতেছি মনির ভাই কিছু তো বলেন আমাদেরকে আমরা তো কিছু বুঝতে পারতেছি না মানে কথা বলেন তাই হবে আমরা লেয়ারটাকে ধরে প্রথমে যেটা ভুল করছিলাম আমি সেটা হলো এই মাস্কিং করার পরে যে ব্যাকগ্রাউন্ড কপিকে সিলেক্ট করে আমরা কি করার চেষ্টা করব মানে মেয়েটাকে সিলেকশন করা ট্রাই করবেন আপনি হ্যালো সিলেকশন ছাড়াও তো হবে আমি ব্রাশ নিয়ে আমি যেভাবে করলাম এখান থেকে কালার নিয়ে আই যে কালার ড্রপ নিলাম আমি দেখি হয় কিনা গে তারপর আমি এটা কিন্তু আপনার ব্রাশ পড়তেছে কালার পড়তেছে হ্যাঁ আপনি যেটা করতে আসছেন সেটার জন্য কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার এবং ফোরগ্রাউন্ড কালারকে ঠিক থাকতে হবে ও এই তো বলবার হয় কি নাই ওপাসিটি ঠিক আছে আশা তো করি ঠিক আছে স্মুথিং ঠিক আছে হচ্ছে না কেন হচ্ছে না কেন এখন যদি না হয় তাহলে কি আপনি একটা টেকনিকই সব সময় পড়ে থাকবেন আমি নিজে এই টেকনিকটা ইউজ করতে অনেক সময় এই একটা কারণে বিরক্ত হই এই টেকনিক বাদ দিলাম আমরা অন্য টেকনিক দিই সব সময় কাজ করে না যার জন্য আমি নিজে ইউজ করি না একদম রিমুভ এটা ধরে যাব তারপর এখান থেকে আমরা কালার নিয়ে কালার না নিলে হয় স্যাম্পল দিলে হয়ে যাবে স্যাম্পলটা নিলাম একদম ধরে এক ক্লিকে আমরা
পুরোটা যেখানে যেখানে অবশ্যই মনে রাখবেন উনি কি বললো, এক ক্লিকে, এটা খুব ইম্পর্টেন্ট অনেক সময়, কারণ যখন আমি বারবার ছেড়ে দিব তখন আমার রেফারেন্স কেটে দিবে। ওখানে যে এখন হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে মোটামুটি, তো সবাই তারপরে নীলসেন নীল লাইটটি একটু অন করেন, তাহলে আমরা দেখবো যে সাদা সাদাগুলো রয়ে গেছে নাকি। সাদা সাদার পরিমাণ কিন্তু এখানে খুবই কম, তাই না? সবাই কি দেখতে পাচ্ছি? জি ভাই, জি ভাই, কিন্তু আমাদের তো ছিল ভাই। আপনাদের কেন চলে এসেছে আমি জানি, কারণ আমি মুসলামে সেম ভাবে। হ্যাঁ, হয়তো প্রবলেম হয়েছিল যে আমরা এক ক্লিকে নেই না এটার জন্য। হতে পারে, হতে পারে, কারণ আপনি যখন যতবার বার বার রেফারেন্স নেবেন ততবার বার 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 সে তার মানে সোর্স চেঞ্জ করবে, এবং এই সোর্স যদি এক পিক্সেলও কমে যায় বা বেড়ে যায় তাহলে ওই জায়গায় সে টাচ করবে না। অনেক ক্রিটিক্যাল একটা টুল, বাট অনেক হ্যান্ডি একটা টুল। এখন আবার একটু দেখালে বেটার হতো, আরেকবার রিপিট করলে ভালো হয় মনে হয়। আবার দেখে দেখছি ভাই, কন্ট্রোল জেড, কন্ট্রোল অল্ট জেড, দেখার দরকার নেই। আবার দেখা দিব। এই তাপস স্যার কেমন আছেন আপনি? অনেকদিন পর ক্লাসে আসলেন। হ্যাঁ ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? ইন্টারনেট নেটওয়ার্ক সব ঠিক হইছে? কাজ চলতেছে, সকালবেলা আমি ফোন দিয়ে কানেক্ট করাইছি, কাজ করতেছে তো, আপডেট করতেছে। আপনার ফ্রেন্ডের কি অবস্থা জয়নাল আবেদিন? জয়নাল এই যে ওর সাথে আমার যোগাযোগ হচ্ছে না। আচ্ছা আমরা এই কাজটা দেখে নেই, উনি প্রথমে একটা ক্রপ করলো। আচ্ছা মনিরুল ভাই, এই ব্যাকগ্রাউন্ড কপি করার পরে তুই একটু দেখান, একটু কষ্ট করে আমি বলে দেই, তুমি শুনে নাও। আচ্ছা ভাইয়া। আচ্ছা ফার্স্টে উনি ছবিটি ইম্পোর্ট করছে, ইম্পোর্ট করার পর ব্যাকগ্রাউন্ডটা কপি, ব্যাকগ্রাউন্ড কপি করার সাথে সাথে উনি যে স্মার্ট কাজটা করছে সেটা হচ্ছে সেভ করা, কারণ ইন বিটুইন যদি আপনি কাজ করতেছেন সেভ করা নাই তাহলে আপনি এই কাজটা ফেরত পাবেন না, সফটওয়্যার তখন রিকভারি ফাইল দিবে না, কিন্তু আপনি যদি সেভ করে রাখেন তাহলে একটা রিকভারি ফাইল পাওয়ার সম্ভাবনা থাকে। ক্লিয়ার? আচ্ছা তারপর উনি যেটা করলো একটা সলিড লেয়ার নিল, ওই যে পিছে ব্যাকগ্রাউন্ডটা কতদূর কাট হয়েছে সেটা যাতে ঠিকমতো বোঝা যায়। হ্যাঁ, তো তারপর ওনাকে যে ফরেস্ট কাজটা করতে হবে, যে ওনার চুলগুলো কাটতে হবে, এটার জন্য উনি প্রথম যে জিনিসটা ট্রাই করছে সেটাতে আমরা পরে আসতেছি, এখন যে জিনিসটা করতেছে সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এই টুলটার কাজটা হচ্ছে যে সে আমরা যেখানে ক্লিক করব ফার্স্টে সেই জায়গার স্যাম্পল কালেকশন করবে, এবং আশেপাশে ওই রকম যতগুলা কালার আছে, যেমন আমি যদি সাদার উপর ক্লিক করি তাহলে সাদা চলে যাবে, যদি কালোর সাথে ক্লিক করি তাহলে কালো চলে যাবে, ঠিক আছে? এই টুলটা সিলেক্ট করে উনি পুরাটা জাস্ট একটানে মুছে দিচ্ছে পুরো চুল, ঠিক আছে? এটা ধরে জি ভাইয়া, একটানে পুরাটা মুছতে হবে আর কোনো কিছু না, দ্যাটস ইট। এখান থেকে নিলাম, এখান থেকে শুরু হয়েছে, আমরা এখান থেকে শুরু করব, যেখান থেকে চুল শুরু হয়েছে উনি ওখান থেকে শুরু করে একবারে পুরোটা মুছে দেবে, বুঝছেন? সবার কি ক্লিয়ার হয়েছে? জি ভাই, জি ভাইয়া। যে ছেলেটা দিছিলাম সেই ছেলেটারও সেম টু সেমই কেস। হ্যাঁ, তো এগুলা খুব কঠিন কিছু না, খুবই ইজি জিনিস ভাইয়া। মনির ভাই যে সাদা কালার নিল ব্যাকগ্রাউন্ড ইরেজার, ওটা কি অল কন্ট্রোল ক্লিক করে অন্য জায়গা থেকে নিছে স্যাম্পলটা? না, এখানে স্যাম্পল নেওয়ার জন্য উনি আই ড্রপার টুলটা ইউজ করছিল, ছোট্ট করে আই ড্রপার টুলটা নিয়ে জাস্ট ক্লিক করে সাদা ধরে নিছে। এটা আপনারা না করলে হয়, বিকজ আপনি মনির ভাই আপনি তো এটা জানেন যে ওই ওই সিস্টেম না করে ডাইরেক্ট যদি আমরা অ্যাপ্লাই করি তাও তো হয়, তাই না? হ্যাঁ তাও হবে, আমি আলট্রা ধরে একটা ক্লিক দিলে এটা আই ড্রপার টুল হয়ে যাবে। মানে এটা জাস্ট নিজের জন্য একটা সেফটি, যে আমি এই কালারটা বুঝবো, এই কালারটা আমি নিয়ে রাখলাম 100%। ঠিক আছে, বুঝছেন? ঠিক আছে, মিটিং আইডি ডাবল ফোর 93। আচ্ছা, আরে একটু গুতো। আচ্ছা, এখন যে কাজটা বাকি সেই কাজটা হচ্ছে বডিগুলো মাস্ক করা। মনির ভাই, আপনার বডি কাটতে হবে না, তার আগে আমরা অন্য জায়গায় একটা কাজ করব। আচ্ছা, সেটা হচ্ছে আপনি মাথা থেকে শুরু করে গলা পর্যন্ত সিলেক্ট করে নেন, বা চুলের এরিয়াটা রাফ সিলেকশন করেন, মানে খুব দ্রুত পেন্ডুলতে সিলেক্ট করেন। সবাই এই জায়গাটা একটু দেখবেন, খালি চুলগুলো সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? অ্যাকুরেসি দরকার নেই আমার, বাট মুখ মাথায় স্কিন যাতে না আসে। এই জায়গাটা সবাই একটু খেয়াল করবেন,
সেটা হচ্ছে যে হ্যাঁ এনাফ এনাফ দিস ইজ এনাফ দিস ইজ এনাফ হ্যাঁ তো একটা নতুন লেয়ার নেন এখন আই ড্রপার টুলটা নিয়ে একটা ডিপ টোন চুলের একটা ডিপ টোন কালার সিলেক্ট করেন এত বেশি না বেশি কালো এটা হ্যাঁ একটু গোল্ডেনও থাকবে একটু ইয়েও থাকবে সবই থাকবে নেন আই ড্রপার কি নিছে আচ্ছা তাহলে এবার আপনি ব্রাশ টুলটা সিলেক্ট করেন ওপাসিটি আর ফ্লো আর ওপাসিটিটা কমাই দেন 33% এইবার নতুন লেয়ারে যেসব জায়গায় চুল আছে সেসব জায়গায় একটা ঘষাঘষি শুরু করে দেন স্পেশালি এজের দিকে যেসব জায়গায় কিনার আছে সেসব জায়গায় আপনি অনেক লাইট কালার চুজ করছেন আর এখানে সাদা হচ্ছে সাদা কালার নিচ্ছে সাদা কালার নিচ্ছে আমরা যে কালার ধরছি সেই কালার নেয় নাই কি সমস্যা হইলো আই ড্রপার টুলে তো কাজ করছিল না আপনি সিলেকশনটা সরে দেন যদি সিলেকশন থাকলে এটা হয়ে যায় ও ঠিকই তো আছে আপনি ব্যাকগ্রাউন্ড কালার ফোরগ্রাউন্ড কালার উল্টাই দিয়েছেন উল্টান আশা করি এখন হবে হয় নাই কালো হইতেছে আমার মনে হয় যাই হোক কালো হলেও সমস্যা নেই আমরা কালো ইউজ করি বেশি ঘষে না বেশি ঘষলে জিনিসটা নষ্ট হয়ে যাবে হালকা এক টান দিলেও হবে সর্বোচ্চ দুই টান এর বেশি কিন্তু আমরা কেউ দিব না তাহলে দেখেন এখন এই লেয়ারটা অফ অন অফ মানে কন্ট্রোল ডি দিয়ে সরায়া অফ অন করেন সিলেকশনটা সরান এবার আপনারা পার্থক্যটা দেখেন এখন এটার সুবিধাটা কি এটার সুবিধাটা হচ্ছে আমার চুলটা একটু ডিপ টোন এনে দিবে এবং আমার আমি এটা বেসিক্যালি করি বর্ডারের দিক দিয়ে হ্যাঁ তারহুড়া করার কারণে আমি পুরো স্কেলটা করতে বলছি তো এটা বর্ডার দিয়ে করার অর্থ বা একটাই যে আমার চুলটা যাতে বর্ডার দিকে কোনোভাবেই সাদা না থাকে এটা আরেকটা ট্রিক্স যেটা আমরা মানে প্রফেশনাল বা আদার্স কোনো কাছে ম্যাক্সিমাম টাইম ইউজ করি কারণ চুল হ্যাঁ ভাইয়া এই কপালের এখানে যে ভালোভাবে সিলেক্ট করা হয় না দেখে ওইখানে কালো থাকে হ্যাঁ আমি ওনাকে বলছি যে ভাই আপনি যত দ্রুত পারেন সিলেক্ট করুন হ্যাঁ হ্যাঁ তো এটা কোনো ইস্যু না হ্যাঁ এটা মুছে দিলে চলে যাবে আর এটা যেহেতু নতুন লেয়ারে করা আছে যে মোছা কোনো একটা সমস্যা ব্যাপার না তো আপনারা কি বুঝতে পারছেন যে আমরা কি করছি এখানে জি ভাই ওকে তাপস ভাই বুঝছেন সুমন ভাই আপনার তো ওকে যদি বুঝেন তাহলে ভালো আর চেহারা থেকে দাগ সরানোর ব্যাপারটা এটা কিন্তু খুবই ইজি খুবই সিম্পল একটা কাজ আমি গতকালকে এটা দেখাইছিলাম যে কিভাবে স্পট হিলিং টুল দিয়ে দাগ সরানো যায় ভাই আমি এমন ছবি দিচ্ছি যেটার মধ্যে দাগ নাই টেনশন করেন না অনেক ভালো তবে আমি যদি আপনাকে বলি যে আপনি এই মেয়েটার নাক সরে দেন পারবেন না তো এই ধরনের অনেক ফানি ফানি কাজ করা যায় ফটোশপ দিয়া তারপর অনেকে ফেসবুক প্রোফাইলের জন্য ফটোশপ ইউজ করে আমরাও এককালে করছি যখন নতুন নতুন শিখছি আচ্ছা তো আমরা এখন যে কাজটার মধ্যে ঢুকে যাব সেটা হচ্ছে যে কারো কি কাজ দেখানো বাকি আছে আমারটা কি দেখবেন কালার চেঞ্জ করছি হ্যালো মনি ভাই আপনি স্ক্রিনটা অফ করেন আমরা ইয়েটা একটু দেখে আসি মেহেদিটা একটু দেখে আসি কালার চেঞ্জ করছে ওটা ইনকমপ্লিট ছিল ওকে কালার চেঞ্জ করার পর তো আমি দেখতেছি কোথাও কোনো প্রবলেম নাই গুড ওয়ার্ক ভেরি গুড ওয়ার্ক দোয়া করি তোমার যদি এরকম চুলদারি হয় হ্যাঁ আচ্ছা ভাইয়া একটা প্রশ্ন ছিল নাইস ভেরি নাইস তোমারও কোনো সাদা সাদা নাই কেমনে নাই বলো এই একই ভাইয়া মনির ভাইয়ের মতো হ্যালো হ্যাঁ ভাইয়া শুনতেছি হ্যালো মেহেদি
হ্যাঁ ভাইয়া শুনতেছি। হ্যালো হ্যালো ভাই, আমি শুনতেছি তো। তোমাকে আমরা শুনতে পাচ্ছি না। হ্যাঁ শুনতেছি তো। হ্যালো হ্যালো, আমি শুনতে পাচ্ছি তো ভাইয়া। ভাই আমরা তো শুনতেছি মেয়েদিকে। হ্যাঁ তোমরা শুনতেছো নাকি আমি একাই শুনতেছি? না ভাই আমরা শুনতেছি, আমরা সবাই শুনতেছি ভাই। এখন কথা বলতে শুনতেছি ভাই, আপনার হেডফোনে প্রবলেম। আমার হেডফোন পারফেক্ট। মেহেদি এখন কথা বলো একটু। জি ভাই শুনতেছেন? এখন শুনতেছি, বলেন। যাক আপনার কাছে খুব সুন্দর হয়েছে। আপনি বলবো আপনি এই যে চুলগুলার পিছে যে সাদা সাদা নেই কোনো ছবিতেই, সেটা কিভাবে করছেন আমাদের সাথে শেয়ার করেন। ওই ভাই মে মনির ভাইয়ের মতোই, উনি যে পলিটিক্সটা দেখালেন ওইটাই। আচ্ছা তো সবাই খেয়াল করবেন যে যেটা আমরা ইউটিউবে শেয়ার করতেছি, লিঙ্ক শেয়ার করতেছি, সেটা শুধু আপনাদের স্টাডি পারপাস, কিন্তু যা ইউজ করবেন সব আপনারা নিজের ইউজ করবেন, ঠিক আছে? জি ভাইয়া। ওকে তাহলে কারো ভাই একটা প্রশ্ন। হ্যাঁ বলেন। ভাইয়া মানে এখানে যে চুলের সাইডে তো কোনো সাদা দাগ নাই, আমাদের কি আমরা কি ব্রাশটা কি অনেক সফট নিয়ে ফেলি নাকি একটু হার্ড করে নিব? যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি, এখানে সফট না নিয়ে হার্ড নেওয়াটাই বেটার। যদি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা ইউজ করেন, হার্ড নেওয়াটাই বেটার। জি ভাই ঠিক আছে। কারণ যদি আপনার এজ বা কিনারা রয়ে যায়, সেক্ষেত্রে সেটাকে মেন মানে সামাল দেওয়া খুবই কষ্টের, খুবই টাফ। ওকে তো ইস্যুটা গেল। আজকে আমার ভিডিও একবারও আসে নাই না না ভাই। আচ্ছা যাই হোক, তাহলে আমরা চলে যাই। আমাদের আজকে যে শিখা যে টার্গেটে ছিল সেগুলো হচ্ছে, ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। ও বাবারে, হ্যাঁ বলো ভাইয়া। হ্যাঁ ওই তো ওই ওই ব্যাকগ্রাউন্ডটা তো ভাইয়া সাদা ছিল তাই না? এখন যদি ভাইয়া ব্যাকগ্রাউন্ডটাতে ভাইয়া এক এক রকম কালার থাকে, যেমন আর কি আমাদের রিয়েল ফটোতে যে রকম থাকে, হ্যাঁ ওই রকম যদি থাকে তাহলেও কি ভাইয়া সেম কাজই করবে? পেন্টুল হ্যাঁ ভাইয়া মনে করবে না আসলে। মনে ভাই কিছু বলতে আছেন এই ব্যাপারে? আপনারা কয়েকটা শর্টকাট যেতে আস্তে আস্তে মাথায় নেন, পেন্টুলের জন্য পি, ব্রাশের জন্য বি, আই ড্রপারের জন্য আই, ইরেজারের জন্য কোনটা জানি ভাই? পেন্টুলের জন্য পি, আই ড্রপারের জন্য আই, ব্রাশের জন্য বি, আর ইরেজারের জন্য ই। হ্যাঁ এগুলো খুবই বেশি, এগুলো নর্মাল জিনিস, এগুলো জাস্ট আমি এখন এমনি বলতেছি। বাট এই চারটে জিনিস মাথায় রাখবেন এবং আঙ্গুলগুলো সেই মতো প্লেসমেন্টে রাখবেন, যখন যেটা দরকার হবে সেটা যাতে দ্রুত চেঞ্জ করে নিতে পারেন। হ্যাঁ ভাইয়া মাঝে মাঝে ভাইয়া কন্ট্রোল ই দিলে ভাইয়া ই হয়ে যায়। শাকিল অথবা ফাইম যে কোনো একজনের মাউস মাউথ মাইক মিউট করে কথা বলো, আমি বুঝিনি কি বলছো ভাইয়া। তাও তো না, তোমাদের আশেপাশে কি আরো কেউ আছে তাহলে তাদেরটাও মিউট করতে বলো। হ্যাঁ বলো বুঝছি। কেউ কি বুঝতে পারতেছেন ফাইম কি বলতেছে? যাক তাহলে আমার হেডফোনে সমস্যা নেই। ফাইম ভাই একটু ক্লিয়ার করে বলো, নাহলে গ্রুপে যে চ্যাট অপশনটা আছে তুমি লিখতে পারো, তাহলে আমরা দেখতে পারবো। তোমার কথা বুঝি না, মনে হচ্ছে স্পেস স্টেশন থেকে কথা হচ্ছে ভাইয়া। হ্যাঁ হ্যালো অস্পষ্ট আছে। হ্যাঁ ভাইয়া এ হ্যালো হ্যালো করে কি পুরো ক্লাস শেষ করবো?
হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া, তোমার যদি কথায় ইকো হয় তুমি আমাদের গ্রুপ চ্যাটে লিখে দাও, হ্যাঁ তাও আমরা বুঝতে পারবো। যেখানে লিখো লিখো, বুঝতে পারছো? হ্যালো, ভাই আপনার কাজ শুরু করে। ওটাই চিন্তা করতেছি। এনিওয়েজ, আজকে আমরা বলছিলাম যে আমরা আজকে মানে সফটওয়্যার রিলেটেড কোনো কাজকর্ম নেই, আজকে আমরা কাগজ কলম নিয়ে কাজ করবো একটু। সেগুলো হচ্ছে যে আমরা কোনো কিছু নোট ডাউনও করবো না, আমরা কোনো কিছু নোট ডাউনও করবো না বা কোনো কিছু থিওরি লিখতেও যাব না। আমরা আমার মানে কিছু জায়গায় ঘোরাঘুরি করব, এটা দেখব, সেটা দেখব, কেন দেখব, কেন হয়েছে এগুলো দেখব, তারপর বোঝার চেষ্টা করব, কালার দেখব, শেপ দেখব। এগুলো দেখে 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 আমরা যেটা করব সেটা হচ্ছে যে আইডিয়া জেনারেট করব। হ্যাঁ, এই আইডিয়া জেনারেশনের উপরে আজকে আমাদের ক্লাস, কারণ এই আইডিয়ার উপর বেস করে আপনারা লোগো বানানো শিখবেন, ব্যানার বানানো শিখবেন, পোস্টার, লিফলেট, মানে এই টাইপের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আমরা বানানো শিখব। এবং আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে একটু করে ইলাস্ট্রেটর দেখব। এর মানে এই না যে আমাদের ফটোশপের কাজ শেষ, আমাদের ফটোশপ এখন অনেক বাকি, বাট একটু বেসিক দুই পাশে এখন যাওয়া আমাদের দরকার, তাই না? জি ভাই। আচ্ছা, তো আমরা আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। ফাহিম, তোমার কথা এখনো শুনতে পাইনি, তুমি চাইলে আমার সাথে ক্লাস শেষে এটা নিয়ে কথা বলতে পারো। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করতেছি। স্ক্রিন শেয়ার করে আমি পিন্টারেস্টে যাচ্ছি। পিন্টারেস্ট, পিন্টারেস্ট আবার কোথায় যাচ্ছি? বিহেন্সে। আমি যে সার্চ করতেছি লোগো, LOGO। আবার এখানে যে সার্চ করতেছি, এত বড় কেন এটা? LOGO, খেয়াল করেন, লোগো। লোগো নিয়ে কালকে আমরা যেটা আলোচনা করতেছিলাম যে লোগো কি, লোগো একটা ব্র্যান্ডের পরিচিতি, ঠিক আছে? যেমন আপনারা যখন এই যে সাইনগুলা দেখেন, এই যে সাইনগুলা দেখতেছেন, আপনারা জানেন এটা ফেসবুক, কোনটা জিমেইল, ইউটিউব, কোনটা ফাইবার, তারপর কোনটা গুগল, সবগুলো আপনারা চিনেন না? এক্সট্রা করে কি আপনাদেরকে এগুলো কোনো পরিচয় দিতে হবে, নাকি আপনি যেখানে এফ লেখাটা দেখেন নীলের মধ্যে একটা সাইডে করে এফ, সাথে সাথে আপনার মাথায় চলে আসে না ফেসবুক? তো এই যে লোগোগুলো আছে এগুলো আর কি কি অর্থ বহন করে? এগুলো আরো অনেক অর্থ বহন করতে পারে, যেমন যে স্কোয়ার শেপ, শেপের একটা মিনিং আছে, ব্লু শেপ, ব্লু এর একটা মিনিং আছে। এগুলো কিন্তু ইচ্ছা মতো নেওয়া হয় না, ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় করে করে নেওয়া হয়। আর সবাই আইনস্টাইনের মতো এত লাকি না যে সবার মাথায় আপেল পড়বে। তো একটা লোগো বানাইতে যে পরিমাণ চিন্তাধারা বা খরচ হয় বা যে পরিমাণ ব্রেন ওয়ার্ক লাগে, অনেক সময় একটা সাইন্টিফিক চিন্তা ভাবনা একটা হার মানায় দেয়। সত্য কথা, আমি কোনো মিথ্যা কথা বলিনি। তো আমরা আস্তে আস্তে লোগো দেখব, লোগো দেখতেছি, প্রচুর ধরনের লোগো আছে, লোগো বানানোর জন্য কী কী লাগে আমরা সেটাও দেখব। এখানে একটা সিস্টেম ইউজ করছে, দেখতেছেন যে টিও, সামান্য একটা জিনিস। এখানে আমি কত কিছু কী কী দেখতেছি জানেন? এখানে আমি দেখতেছি একটা মানুষ হাই দিচ্ছে, বুঝছেন? আমি এখানে দেখতেছি একটা আই, একটা ও, যেটা হচ্ছে কম্পিউটারের বাইনারি ভাষা। তো আমরা এখন ডেসক্রিপশনে যদি যাই, উই আর কোপেনহেগেন বেসড ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি, তাহলে আই আর ও ইউজ করা ঠিক আছে তাদের? তারপর ফোকাসিং অন রেজাল্ট, উই ইউজ আওয়ার টেকনিক স্কিল অ্যান্ড ইন্ডাস্ট্রি ইনসাইট টু হেল্প ইউ মিট ইউর ডিজিটাল গোলস। তার মানে ওরা যে ওপেন ফর অল সেটা বোঝানো যায়, ছোটো ছোটো হাইও বোঝানো যায়। আপনারা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, তারপর হচ্ছে ব্র্যান্ডিং, এই লোগোটা বা এই ওদের ব্র্যান্ডের যে কালার ইউজ করা হয়েছে সেই কালার সম্পর্কে একটা ছোটো ধারণা দেওয়া হয়।
তারপর লেটো টাইপফেস, লেটো মানে হচ্ছে যে ফন্ট ইউজ করা হয়েছে সেটা সে শেয়ার করছে, এটা কিন্তু প্রেজেন্টেশন, ঠিক আছে? তো এখানে সে খুব সুন্দর একটা জিনিস শেয়ার করছে, দেখেন যে সে স্কেচ করছে আগে, তারপর আইডিয়া নিয়ে খেলাধুলা করছে, চিন্তা করছে, তারপর ফাইন্ডিং শেপ, আর তারপর তার ফাইনাল ভার্সন টি জি। আমি ফার্স্টে টি ও মনে করছিলাম, বাট পরে এখন দেখলাম সে টি জি। তো খেয়াল করেন যে লোগোর মধ্যে কত চেঞ্জ থাকতে পারে। তো এইটা হচ্ছে বেসিক আমাদের লোগো বানানোর একটা প্রসেস, যে আগে আমরা স্কেচ করি হাতে, তারপর আইডিয়া জেনারেট করি স্কেচটা থেকে, তারপরে শেপ নির্ধারণ করার চাই যে কোনভাবে দিলে হবে, আর ফাইনাল আমার কোনটা আউটপুট আসবে সেটা। এখানে যে লাইনগুলো দেখতেছেন না, ডট 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 ডটগুলো, 10 মিনিট পর বন্ধ হয়ে যাবে, তখন আমরা আবার জয়েন করব। আচ্ছা, এখানে যে লাইনগুলো আমরা দেখতেছি, খেয়াল করছেন? জি ভাইয়া। আচ্ছা, এই লাইনগুলো কি? এই লাইনগুলোকে অনেক সময় না, এই লাইনগুলোকে বলা হয় গোল্ডেন রেশিও। কি বলা হয়? গোল্ডেন রেশিও। গোল্ডেন রেশিও। গোল্ডেন রেশিওর মান কি কেউ জানে? না ভাইয়া। 1.618। এখন এই মানটা কিভাবে ব্যবহার করে আমরা লোগো বানাইতে পারবো সেটাও আমরা দেখব, ঠিক আছে? তো আপাতত আমরা যেটা করতেছি যে আমরা আজকে লোগো স্টাডি করতেছি, আমরা লোগো স্টাডি করে কাটাই। যেমন এটা হচ্ছে একটা অ্যানিমাল মেস লোগো, এখানে নিচে যদি আপনি আপনার কোম্পানির নাম দেন তাহলে হয়ে যাবে ক্রেন, এখানে বার্ড, এগুলো কিন্তু অনেক জায়গায় লোগো হিসেবে ব্যবহার করা হয়। আর এগুলো যে খুব কঠিন বানানো তা কিন্তু না, খুবই সহজই, এবং জাস্ট ইলাস্ট্রেটরে নিয়ে দু একটা টান টুন দিয়া এবং সেটাকে জাস্ট গ্রেডিয়েন্ট করে ছেড়ে দেওয়া হয়েছে। এই কাজগুলো আমরা সব বানানো শিখবো, ঠিক আছে? আচ্ছা, তারপর লেটেস্টে আমরা আরও যদি কিছু খুঁজতে চাই, অ্যানিমেটেড লোগো এটা আমরা পরে দেখব। আর কি আছে লোগো নিয়ে? লোগো ডিজাইন কালেকশন, এই কালেকশনগুলো আপনারা দেখবেন। খেয়াল করেন সফটওয়্যার, কাস্ট আয়রন, এয়ারক্রাফট, ভার্চুয়াল কনসেপ্ট, সব কিছুই কিন্তু প্রায় লোগো বানানো আছে। কাস্ট আয়রন খেয়াল করতে জিনিসটা কত, মানে এটা একটা ফিল্ম প্রোডাকশন হতে পারে, কজ এটা ফিল্ম রিল, আর আয়রন কাস্টিং করা হচ্ছে, মানে হচ্ছে যে তারা ফিল্ম প্রোডাকশন, এটা আমি 100% শিওর, ঠিক আছে? তো লোগো কিন্তু কথা বলে, মাম্বো ফিটনেস, মাম্বো হয়তো সে ব্যক্তির নাম বা একটা জাস্ট জাজমেন্টাল নাম রাখছে, ফিটনেস, এবং একটা চিতাবাঘের বা জাগুয়ারের ছবি দিছে। ফিটনেস মানে আমরা সবাই জানি সেটা একটা জিম, তো এখানে চিতাবাঘের ছবিটা দেওয়া কিন্তু যুক্তিযুক্ত, এবং সেটা কিন্তু কালারফুল করার জন্য পলিগোনাল শেপ ইউজ করা হয়েছে। তারপর এয়ারক্রাফট সেলস কোম্পানি, এটা আর কিছু বোঝা লাগবে একটা লোগো দেখে, যে তারা পুরাতন মডেলের বা নতুন মডেলের এয়ারক্রাফট সেল করে। তারপর ইউলান সফটওয়্যার, একটা ইউনিকর্ন হিসেবে দিচ্ছে, তাহলে হতে পারে যে ইউনিকর্ন ল্যান্ড সফটওয়্যার। তারপর এটা কোন একটা ভাষায় হবে এটা আমি তো বুঝতেছি না। তো এই যে লোগোগুলো দেখতেছেন, কোনোটার সাথে কোনোটা মিল আছে? খেয়াল করেন মানুষের মাথা দিয়ে লোগো ম্যানিপুলেট করা, তারপর দ্য ক্রিয়েটর বাই ট্রেইল, অনেক অনেকগুলো লোগো আছে, লাফিং বুদ্ধা, তারপর আমাদের রিসেন্টলি মুশফিকুর রহিম কিন্তু লোগো বানানো ছাড়ছে, ইনসেন্ট কার্ড, খেয়াল করেন পাখির শেপটা কি সুন্দর করে সে ম্যানিপুলেট করছে। এগুলো কিন্তু খুব কঠিন কিছু না, খালি আপনাদের আইডিয়াগুলো কঠিন, যে আইডিয়াগুলো বের করতে হবে। আপনার আইডিয়া যত স্ট্রং হবে আপনার কাজ তত সুন্দর হবে, বুঝছেন? আজকে ক্লাসটা কিন্তু এই রিসার্চের উপরেই যাবে, আমি বারবার বলে দিচ্ছি, কারণ কালকে থেকে আমরা যখন যাবো তখন আমাদের রিসার্চটা স্ট্রং থাকবে, আমরা জানবো যে কালারগুলো কীভাবে ব্যবহার করতেছে সবাই, শেপগুলো কীভাবে ব্যবহার করতেছে, তাদের কোন লোগোটা কিউট, কোন লোগোটা একটু ভায়োলেন্ট, কোন লোগোটা একটু রয়্যাল, কারণ এই লোগোটা দেখেন একটু কিউট, তাই না? মার্চেন্ট সিম একটু কিউট হয়েছে লোগোটা, হয়ে গেল হয়ে গেল, এই যে কিউট কিউট লাগতেছে দেখতে, কিন্তু নিচে এই সিংহটা দেখেন, এটা কিন্তু একটু রয়্যাল, মানে একটু রাজকীয় ভাব আছে। এটা কিন্তু যে পশুর ক্ষেত্রে তা না, আপনি ওই মানকির যে ফেস এক্সপ্রেশন সেটা দেখেন, আর সিংহের যে ফেস এক্সপ্রেশন সেটা দেখেন,
আর মাইক্রো ফাইন্যান্স তারা যে ফাইন্যান্সের জন্য খুব একটা ইম্পর্টেন্ট কাজ করে সেটা কিন্তু তারা বুঝাই দিছে। ক্লিয়ার? এটা শাইন একটা এস কে ম্যানিপুলেট করা, খেয়াল করছেন? তারপর নেলসন ডেন্টাল আর্টস, এইগুলোকে বলা হয় শেপ লোগো, ঠিক আছে? এই শেপ লোগো দিয়ে অনেকে কাজ করে। এটা পোলার বিয়ার, ফুড প্রোডাক্টস অফ ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া হয়তো বিয়ার অনেক বেশি, তো ফুড প্রোডাক্টস বলতে তারা ন্যাচারাল ফুড প্রোডাক্টস দিবে, এটাও বুঝাই দিচ্ছে। এবং তাদের প্রোডাক্ট যে কোয়ালিটি ফুল এটাও স্টার্ট দিয়ে বুঝাই দিচ্ছে। তো একটা লোগো থেকে কিন্তু আপনারা আপনারা যে ধরনের কাজ করতে পারেন সেটা কিন্তু অনেক হাই, ঠিক আছে? এটা একটা পার্কের লোগো, তারপর গ্র্যান্ড ডিউকস রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের লোগো, তো এভাবে অনেক কিছু কাজ করা যায়। আপনারা কখনো খেয়াল করছেন যে কোকা কোলার মিনিং কি, পেপসির মিনিং কি, এগুলো কি আপনারা জানেন? এখন প্রতিটা লোগো একটা একটা মিনিং রাখে, প্রত্যেকটা একটা একটা মানে কি বলে পরিচয় বহন করে। দেখ, আমি একটা লোগো করছিলাম কয়েকদিন আগে, আমরা আমাদের লোগোটি একটু দেখে আসি চট করে। ওকে, লোগো লোগো, আচ্ছা খেয়াল করেন এটা একটা লোগো, এটা পিডিএফ করা কেন? আচ্ছা দুইটা ভার্সন বের করা আছে, একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে কমলা। এখন যখন আমি কালার নিয়ে কাজ করতেছিলাম, এই কালারগুলো নিয়ে মিনিং ছিল, যদি আমার এখন মনে নেই, কমলা খুব সম্ভবত যাই হোক আর সবুজ খুব সম্ভবত ফ্রেন্ডলি বোল্ড কিছু একটা ছিল। খেয়াল করেন ই শপলি মানে কি, আমরা একটা লোগো বানাইছি সেটা হচ্ছে ই শপলি নামে, কারণটা হচ্ছে যে ই কমার্স রিলেটেড এবং আপনি এখানে শপ করতে পারেন, এই জন্য ব্যাগ আছে, এই জন্য শপ আছে। আর এল ওয়াইটা দেওয়া হয়েছে এটা শ্রুতি মধুর্যতার কারণে, তো এটা বোঝাই যাচ্ছে যে একটা অনলাইন শপিং স্টোর, তাই না? তো লোগোর মধ্যে আপনি আপনার মতো আইডিয়া দিতে পারেন। এখন এই আইডিয়াটা জেনারেট করার আগে, এই লোগোটা এইখান এ পর্যন্ত আনার আগে আমাকে সেটা কাগজ কলমে ড্রয়িং করতে হয়েছিল, তারপর এখানে বিভিন্ন রকম ফরম্যাট অ্যাপ্লাই করে করে দেখতে হয়েছে। যদিও মানে আমার আগের ফরম্যাটগুলো সেভ নেই, তাহলে আপনারা দেখতে পারতেন যে লোগোটা কীভাবে কাজ করা হয়। এইগুলো হচ্ছে কালার কোড, যখন আমি আমার ব্র্যান্ডের কালার যাবো সেগুলো ইউজ হবে। খেয়াল করেন এখানে দেখেন আমাদের মানে প্রথম যে লোগোটা করার ট্রাই করছিলাম সেটা কীরকম ছিল, কারণ আপনারা বলেন যে এই যে লোগোটা আছে একটা স্মাইলি ফেস ই শপলি, এটা বেটার নাকি এখন যেটা করা আছে সেটা বেটার? হ্যালো, হ্যালো, জি ভাইয়া, এখানে আমার নিজের করা একটা লোগো আছে, এখন আপনারা দেখেন যে কোন লোগোটা বেটার হয়েছে দেখতে, নিচেরটা নাকি উপরেরটা? নিচেরটা, নিচেরটা কেন? কেন? আচ্ছা একটা স্মাইল দেওয়া আছে নিচে, একটা স্মাইল দেওয়া আছে ওপির, হ্যাঁ ওপির নিচে স্মাইল দেওয়া আছে, দেখে এটা ভালো হয়ে গেল। আমি এর জন্য স্মাইলটাকে শ্যাডো করে দিতে পারি না? এখন মনে করেন এটা একটা ই শপলি, একটা ই কমার্স, আর ই কমার্সের জায়গায় কাস্টমার তার প্রোডাক্ট পেলো না, তখন কি আমরা লোকের এরকম উল্টা করে দিয়ে দিবো বলেন? অবভিয়াসলি দিব না। তো এই যে হাসি মুখ, এটা নিয়ে কি আমি পরে ট্রলের সম্মুখীন হইতে পারি যে আমাকে সবাই পচাবে? অবশ্যই পারি, যে তোমরা তো দিয়ে রাখছো হাসি মুখ, কিন্তু তোমরা তো হাসি মুখে কাজ করো না, তাহলে তোমাদেরকে কেন আমার বিশ্বাস করব? বুঝছেন সিস্টেমটা? যাক, এগুলো ছোটখাটো ফান করি আমি। তো লোগো যার যেভাবে পছন্দ হতে পারে, দ্যাটস নট দ্য ফ্যাক্ট। ফ্যাক্ট ইজ আমার লোগোটা কী মিনিং করতেছে। আমার দুইটা লোগোই কিন্তু একই জিনিসই মিনিং করতেছে এবং সেটা বোঝাতে আশা করি আমি সক্ষম। আর এখানে আরও কিছু না, এগুলা লোগো না, মকআপ। তো এটা গেল নো,
তো আমি লোগো নিয়ে খুব একটা কাজ করি না, কারণ লোগোতে যে পরিমাণ মানে ব্রেইন স্টর্মিং করতে হয় সেই পরিমাণ কাজ আমাকে দ্বারা সম্ভব নয়। কার এই যে লোগোগুলো দেখতেছেন এগুলো অনেক ছোটবেলায় আমি বানাইছিলাম যখন আমি লোগো নিয়ে শুরুতে কাজ শুরু করি, খেয়াল করতেছেন? জি ভাই, কারণ আমি খালি ফন্টের সাথেই সংযুক্ত ছিলাম যে ফন্ট দিয়ে লোগো বানিয়ে একাকার করে দিব, বুঝছেন? এখানে আমি ফোকাস করা ট্রাই করছি ই মৌলিক বা একটা কার্ড এবং সেটা মোবাইলের মাধ্যমে কাজ মানে কাজ করবে এগুলাকে, বুঝছেন? আর একটা লোগো আমার ইউজ হয়েছে, এটা হচ্ছে এটা, এটা আমার ছোটকালে বানানো লোগো। কারণ এই লোগোতে দেখেন যে আমি যে ব্যাকগ্রাউন্ডে হালকা একটু কমলা ইউজ করছি সেটা অনেক বেশি ডিপ হয়ে গিয়েছে, সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার, এরা যদি আইসা শুনে যে আমি ক্লাসের মধ্যে গান গাই আমার তো চাকরি থাকবে না বস। হ্যালো, আচ্ছা বাকিরা আস্তে আস্তে আপনাদের কথা শুনে নিই, আপনাদের কাছে এই ক্লাসটা মানে আজকে যে ক্লাস করছে এটা কি কিছু বোরিং লাগতেছে? না না না, ভালো লাগতেছে। শিখতে পারতেছেন কিছু? ভালো লাগতেছে মেহে। আচ্ছা বাকিদের শুনি, মেহেদি, হীরা, তারপর আসিফ, তোমাদের কাছে জি ভাই ভালো লাগছে? জি ভাই ক্লাসটা ভালো ভালো লাগতেছে। ভালো লাগতেছে কথা না, শিখতে পারতেছে না কি কিছু? কিন্তু লোগোটা যাতে অবশ্যই আমার মিনিংটা প্রকাশ করতে সক্ষম হয়, খেয়াল করে দেখবেন যে আপনারা যে ফটোশপ বা এআই এগুলো ইউজ করেন এগুলোর লোগো কতটা সিম্পল ইয়েট কতটা পাওয়ারফুল, তাই না? তো আমার বাড়ির কাজ হিসেবে দিতে পারি, আবার ইউটিউবে আপনাদেরকে করতে বলতে পারি যে আপনারা আপনাদের একটা করে চেহারা রাখবেন, চেহারা রাখার পরে একটা লোগো বানাবেন নিজের নামের, না অনেক অন্য কিছু মনে করেন আমি আপনাদেরকে একটা কোম্পানি দিয়ে দিবো সেই কোম্পানির লোগো বানাবেন আপনারা। আমরা এলইডিপি লোগো বানালেই তো পারি, ফন্ট আছে এখানে, আপনারা কম্পিউটার ইউজ করতে পারবেন, মাউস ইউজ করতে পারবেন, যেহেতু অনলাইন সেহেতু মোবাইল ইউজ করতে পারবেন, অনেক কিছু করা যাবে এলইডিপি নিয়ে। আচ্ছা তাহলে আমি আমার স্ক্রিনটা শেয়ার করি, আমরা লেখাপড়া শুরু করে দিই নাকি? ওকে, তো আমরা ছিলাম এই গ্রাম্য কথনে। গ্রাম্য কথন লোগোটা আমি ম্যানিপুলেট করছি যখন আমি ছোট ছিলাম, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে এই যে গ্রাম্য কথনের পিছে যে একটা কমলা ওয়াশ করা হয়েছে সেটা অনেক বেশি বেশি লাগতেছে, আর একটু কম দিলে হয়তো ভালো হইতো না? বাট ফলো করে কিন্তু খারাপ লাগতো না আমাকে, আমার খুব ভালো লাগে লোকটা, যদি এটা যে পারপাসে বানানো হয়েছে সে পারপাস করছে কম। ওকে, তো এইভাবে লোগো নিয়ে না বিভিন্ন কাজ করা যায়, অনেক সুন্দর সুন্দর অনেক কিছু করা যায়। তারপর আমি একদিন কভার পিকচার বানিয়েছিলাম এরকম। তো আপনারা এই ধরনের কাজ কি শিখতে চান? এই ধরনের কাজ শিখতে চাইলে চোখ রাখুন আমাদের সাথে, কারণ যখন আমি ফ্রি পিকে ঘোরাঘুরি শুরু করব তখন কিন্তু আমি আরো স্পিডে দৌড়াবো, ঠিক আছে? একটাই কারণ, সময় কম, অনেক বেশি দেওয়া লাগবে। ওকে,
তারপরে এখানে লোগো নিয়ে আর কোনো খুব একটা কাজ নেই ভাইয়া। ভাইয়া আমি সাহেব বলেন ভাইয়া, আমার ফোনের ভাইয়া এমবি টেমি সব শেষ হয়ে গেছে। সো স্যাড। তারপর আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাই, যদি আপনারা মাইন্ড না করেন, যদি এই ধরনের কাজ কখনো করবেন না বলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। এটা একটা আমি আশা করবো এই ধরনের কাজ যাতে আপনারা না করেন। হ্যাঁ, এই যে বাম পাশে যেটা দেখতেছেন, হ্যালো, বাম পাশে আর ডান পাশে দুই পাশে কিন্তু দুইটা যে কোনো একটা কোম্পানির ইয়ে আছে, কি বলে মেজর হচ্ছে তাদের ইনভয়েস। হ্যাঁ, তো ইনভয়েসটা কিন্তু একটা বাস্তব একটা মিথ্যা, কিন্তু আপনাদের কাছে হয়তো দুটাই বাস্তব লাগতেছে। আশা করি বুঝতে পারছেন যে এই ধরনের অনৈতিক কাজ এক সময় করা লাগছিল, বাট এই কাজ অনৈতিক ছিল না, এই কাজটা করা ছিল একজনকে বাঁচানোর জন্য, তো এটা আমার কাছে অনৈতিক লাগে না। যাই হোক, এই ধরনের কনফিডেন্সিয়াল কাজ দেখানো উচিত না, দেখাবো না আর, সরি। তো এখানে আর কি কি আছে? আমার মাঝখানে কালো দাগ আসছে স্কিনে। এই আপনার ভিডিওটা আর ইটা সরান, কালো দাগ আসছে। আচ্ছা, তারপর জিফ বানানো, জিফ বানানো কিন্তু ইজি, খেয়াল করেন এই যে জিফটা আছে, এটা একটা জিফ, তার আগে বানানো জিফ হচ্ছে এটা। তো আমরা চেঞ্জ দেখেছি, এখানে একটা চেঞ্জ, তারপর আরেকটা চেঞ্জ, এই ধরনের কাজগুলো আমরা আস্তে আস্তে সব মানে ম্যানিপুলেট করা ট্রাই করবো নিজেদের মধ্যে, ঠিক আছে? ও, আমার আরেকটা লোগো আছে, যে লোগোটা অনেক বেশি জায়গায় চলছে, সে হচ্ছে খান মোটরস, বুঝছেন? এটা কি বুঝে যায়, এটা একটা অটো অটো গ্যারেজ আছে, অটো একটা মোটরস কোম্পানি, এটা বোঝা যায় না? বলেন। তারপর লাস্ট আরেকটা লোগো ছিল, এই যেটা, এই লোগোটা কেমন লাগছে আপনাদের কাছে? লোগোটা হচ্ছে যে বাম পাশে নিচে লুমিনা, এটা যে একটা বৈদ্যুতিক বাতির অ্যাড, এটা কি আমরা বুঝতে পারছি? ওকে, এখানে এটা চারটা পেজের ডিজাইন, বৈদ্যুতিক বাল্ব বলে চারটা একটা বক্সের মধ্যে আসে না? তো আপনারা যখন এই যে প্যাকেজ ডিজাইন বা প্যাকেট প্যাক ব্র্যান্ডিং ডিজাইন করতে যাবেন, তখন কিন্তু এইরকম করে আপনাদের আউটপুট দেওয়া লাগবে। আমি এখানে চারটা কালার আউটপুট দিচ্ছি, জাস্ট ক্লায়েন্টের বোঝার জন্য যে কোন আউটপুটটা আপনার কাছে ভালো লাগে সেটা আপনি দেখেন, বুঝছেন? ওকে, তো এই ধরনের যে কাজগুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে করবো বা শিখবো। আমরা ছিলাম লোগো নিয়ে খেলাধুলা করায়, আমরা এখন পিন্টারেস্টে কয়েকটা লোগো দেখবো আবার, যে যেগুলো হচ্ছে র্যান্ডম কাজ। এই লোগোটা খেয়াল করেন, এখানে একটা ঘোড়া আছে, একটা মেয়ের মুখও আছে, তাই না? এবং এই যে সার্কেল সার্কেলগুলো দেখতেছেন না, এগুলো হচ্ছে গোল্ডেন রেশিও। ওকে, এই লোগোটা খেয়াল করেন, একটা পাশ হচ্ছে পলিগোনাল উলফ, আরেকটা পাশ হচ্ছে মানে ন্যাচারাল যে শেপ থাকে সেরকম উলফ। সো লোগোগুলো দেখেন যে কি সুন্দর, এক একটা লোগো, প্রত্যেকটা লোগো, প্রত্যেকটা মানে ভাই আমি যখন লোগো দেখতে বসি না আমার মাথা কাজ করে না, আমি তো বলতে পারি না, অনেক ভাল লাগে দেখতে। এই জানেন, এখানে আমি চুপচাপ আমি এটা নিয়ে 2-3 ঘন্টা পার করে দিতে পারবো, কোনো সমস্যা হবে না আমার, বুঝছেন? তো লোগো দেখতেছি আমরা, এই জিনিসগুলো না আপনাদেরকে নিজেদেরকে সার্চ করে করে দেখতে হবে কিছুটা, কারণ আপনারা যদি নিজেরা না পড়েন বা রিসার্চ না করেন, আপনাদের মাথা থেকে আইডিয়া জেনারেশন হবে না, আইডিয়া জেনারেট না হলে আপনাদের কাজ করতে কষ্ট হয়ে যাবে। আই হোপ এটা আপনারা বুঝেন। তো আমি পিন্টারেস্টের লোগো লিঙ্কটা দিয়ে দিছি, এখানে লোগো লিঙ্কটা কিছু নেই বিহাইন্ড। হ্যাঁ বলেন। আমাদের পিন্টারেস্ট তো সার্ভারে সাপোর্ট করে না, মানে কি অন হয় না পিন্টারেস্ট, আসে না পিন্টারেস্ট, আসে না ভাই। তাহলে আর কি করবেন, ডাইরেক্ট গুগলে সার্চ করুন। আপনারটাই দেখি ভাই, আপনি দেখেন, এই যে গুগল আছে, গুগলে কেন আছে?
বাট পিন্টারেস্ট ওয়ান অফ দ্য রিচেস্ট ইমেজ গ্যালারি অফ অল টাইম, এটা মাথায় রাখবেন। গুগলে অনেক লোগো আছে বাট এই লোগোগুলো মানে গুছানো না, কোনো ডেসক্রিপশন দেওয়া থাকে না, এই জন্য দেখতে কষ্ট লাগে। তারপর এই যে অ্যাডটাজ আছে ফ্রি পিক, ফ্রি পিকে লোগো লিখবেন হ্যালো জিও, এখানে আবার লোগো লিখলে আপনার কষ্ট লাগবে যে এখানে তো লোগো দেওয়াই আছে, তাহলে আমি আর বানাবো কেন, তাই না? ফ্রি পিক থেকে কিন্তু আপনি ডাউনলোড করে করে কাজ করতে পারতেছেন, সেক্ষেত্রে আপনার কিন্তু লোগো বানাতে হয় না, খালি এই যেগুলো সিলেক্ট করে নাম ধাম এগুলো বদলালেই হয়। অবশ্যই ফ্রি জিনিস খুঁজতে হবে, কারণ প্রিমিয়াম জিনিস কেনার মতো আমাদের ব্যালেন্স নেই। খেয়াল করেন একটা জাস্ট সার্কেল ইউজ করছে, ডট ইউজ করছে, লোগো হয়ে গেছে। তো ক্রিয়েটিভিটি দেখাইতে হবে এখানে, এখান থেকে আপনাদের সৃজনশীলতা চর্চা শুরু। আন্ডারস্টুড? কারণ কে কত ক্রিয়েটিভ না ক্রিয়েটিভ সেটা আমরা ওইভাবে যদি বের করে আনতে নাও পারি, আমরা এটা বের করে আনার চেষ্টা করবো সে যাতে কাজগুলো শিখে, কাজ যদি আপনি শিখেন তাহলে আপনার ক্রিয়েটিভিটি আপনাকে অবশ্যই ফলো করবে, আর আপনি যদি প্যাশনেট হন। এনিওয়েজ, তো এখানে লোগো আছে, লোগো দেখতেছি। এখন আমরা একটু লেখাপড়ার দিকে চলে যাব, সেটা হচ্ছে আমাদের লেখাপড়া হবে ইউটিউবে। ইউটিউবে যাই আমরা, সার্চ করতেছি হোয়াট ইজ হোয়াট আও ইজ লোগো। এইটা যদি জিএফএস কিন্তু ভালো একটু, হ্যাঁ ওকে। তো এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা এই লিঙ্কটা দেখবেন। আপনারা কি আমার এখান থেকে দেখতে চান? হ্যালো ভাইয়া, লিঙ্কটা দিলে বোধ হয় ভালো হবে, কারণ নেটওয়ার্কের কারণে বাধা বাধা দেখা যাচ্ছে, তো বুঝতে অসুবিধা। পরে দেখে নেবেন। এই লিঙ্কটা আমি দিয়ে দিলাম, এই লিঙ্কটা দেখবেন। এই লিঙ্কে লোগো ডিজাইন কোর্স ক্লাস ওয়ান, মানে আমরা ক্লাস করবো না, বাট লোগো ডিজাইন সম্পর্কে উনি যেগুলো বলতেছে যে লোগো কি, লোগো কিভাবে কি করে সেগুলো আমরা দেখব, বাট বানাবো আমরাই। মিনিং অফ লোগোস, তো ফায়ারফক্সের যে ফক্সটা ফায়ার না, এটা আমরা সার্চ করব, দেখব, লিঙ্ক দিয়ে দিচ্ছি। আচ্ছা, জুম কাটার পর কিন্তু এই লিঙ্কগুলো মানে কেটে যাবে, তো পারলে তার আগে আপনারা সেভ করে রাখেন, ঠিক আছে? জুমটা কাটার আগে এগুলো চলে যাবে। তারপর পেপসি সিক্রেট, সিক্রেটস বিটুইন লোগোস অ্যান্ড নেমস। তো এই আপাতত কটা জিনিস শেয়ার করলাম, এগুলো একটু ঠান্ডা মাথায় দেখবেন। তারপর লোগো কীভাবে বানায় বা গোল্ডেন রেশিও, গোল্ডেন রেশিওটা আমি দিচ্ছি, কিন্তু গোল্ডেন রেশিও আমরা কিন্তু বানানো শিখবো, উপকারে আসুক বা না আসুক গোল্ডেন রেশিও আমরা অবশ্যই অবশ্যই বানানো শিখবো। ক্লিয়ার? হান্ড্রেড পিক্সেলের ডিজাইন মিলবে না, সেক্ষেত্রে এই হচ্ছে কীভাবে বানানো শিখবো সেটা টিউটোরিয়াল। দরকার আমরা কালকে এটা 19 মিনিট ধরে হাতে কলমে বানাবো, বাট এত সময় লাগে না লোগো গোল্ডেন রেশিও বানাতে। টিউটোরিয়াল প্রচুর আছে, বাট ঠান্ডা মাথায় বুঝে বুঝে দেখেন তাহলেই হবে, ঠিক আছে? তো এখন আপনারা ওই যে কাগজ কলম নিছেন, কাগজ কলম নেওয়ার পর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো একটা লোগো, জাস্ট ইনিশিয়ালি এখন যেটা মাথায় আসে আমি একটা ওয়ার্ড বলবো, সেই ওয়ার্ডের লোগো ইনিশিয়ালি এখনই বানাবেন কাগজ কলমে, এবং বানায় অবশ্যই ছবিগুলো আপলোড করবেন আমি যাতে এখানে দেখতে পাই আজকে ক্লাস শেষ হওয়ার আগেই। কথা ক্লিয়ার? চিন্তা করার জন্য আপনারা সময় পাবেন। চিন্তা বুঝি নাই, আগে বলবেন তুমি কি ঘুমাও? কথা কাটে কাটে ছিল। আচ্ছা, আমি বলতেছি যে আপনারা কাগজ কলম নেবেন, কাগজ কলম নিয়ে আমি একটা ওয়ার্ড বলবো, সেই ওয়ার্ড দিয়ে আপনারা একটা লোগো বানাবেন, এবং এটা যে এখনই এখনই 5 মিনিটের মধ্যে বানাতে হবে তা না, আমরা আরও অনেক কিছু দেখব, অনেক কিছু শিখব। তারপর আপনি আজকে ক্লাস শেষ হওয়ার আগে একটা একটা করে লোগো বানায় আমি এইখানে ছবি আপলোড করতে হবে। তো লেটস আমরা 12:30টার দিকে আপনাদের লোগোগুলো নেওয়া শুরু করব, ঠিক আছে? হ্যাঁ
হ্যালো জি ভাইয়া। ওকে, তো সেই মতো আপনারা এই যে যে লোগোটা বানাবেন সেটাকে যে আমরা ফাইনাল ধরে কাজ করবো তা কিন্তু না, এটা জাস্ট আমরা আমাদের এভালুয়েশনের জন্য নিচ্ছি যে আমরা আজকে কীরকম লোগো বানাচ্ছি আর 10 দিন পর কীরকম লোগো বানাবো। ক্লিয়ার? ওকে, তাহলে আপনারা কাগজ কলম নিয়ে রেডি হন। আমি যে ওয়ার্ডটা আপনাদেরকে দিব সেই ওয়ার্ডটা হচ্ছে রেহান। আমার নামে এতগুলো লোগো বানানো হবে আমি খুশি হব না বলেন? এটা তো ভালো লাগার মতো বিষয় না। জি ভাইয়া। তাহলে আর ই এইচ এ এন, এটার উপরে আপনারা আজকে ড্রয়িং করবেন এবং ডিজাইন করবেন এবং আপনারা যা মন চাই তাই ডিজাইন করতে পারেন, যা ইচ্ছা তাই ড্রয়িং করতেও পারেন। আপনারা মনে করলেন রেহানকে পাতার মধ্যে বসাই দিবেন দিলেন, আপনারা মনে করলেন রেহানের অর্থটা কী সেটা জেনে আপনারা কাজ করবেন করতে পারেন। আপনারা চাইলেন রেহানকে যে কোনো অ্যানিমাল শেপ সে ধরনের কাজ দিতে পারেন, মানে সেটার সাথে মানে মিলাই মিলাই ড্রয়িং করতে পারেন, কিন্তু কিছু একটা করবেন, অথবা শুধু ফন্টই রাখতে পারেন। অনেক সময় অনেক দামি দামি লোগো না খালি সামান্য ফন্ট দিয়ে হয়, যেমন দেখবেন লোগো বাই ফন্ট, খেয়াল করেন। সরি, বিখ্যাত ইংলিশ কি? বিগেস্ট। বিগেস্ট মানে তো বড়, ফেমাস। আচ্ছা, খেয়াল করেন এই যে লোগোগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি কি, এখানে বিভিন্ন লোগো আছে, অনেক লোগো আছে। তো এখানে আমরা দেখতেছি যে একটা অ্যাপল, অ্যাপেলের লোগোটা জেনারেট করা হয়েছিল কীভাবে সেই গল্পটা হচ্ছে খুবই সিম্পল। যে ডিজাইনার ছিল সে কিন্তু লিটারালি একটা অ্যাপেল কামড় দিছিল, কামড় দেওয়ার পরে সেই জিনিসটা উল্টা করে রাখছে, রাখার পর তার এই জিনিসটা এভাবে ভালো লেগেছে, তো এটা একটা ডিজাইন হয়ে গেছে। তো আইডিয়া যে কোনো জায়গা থেকে আসতে পারে ভাই, ওটা জাস্ট আপনার ইমপ্লিমেন্টে ক্লিক করে দিতে হবে যে হ্যাঁ দ্যাটস মাই আইডিয়া। আচ্ছা, তারপর নাসা, নাসা নাম আমরা সবাই শুনছি, খেয়াল করেন কতটা সিম্পল তাদের মিনিং, মানে লোগো। অ্যাডিডাস অথবা অ্যামাজন, অ্যামাজনের যে মিনিংটা এ জে এ এম এ জেড ও এন, এখানে একটা তীর চিহ্ন, এটার মিনিং কি আপনারা কেউ জানেন? অ্যামাজনের মিনিংটা হচ্ছে যে আমাদের এখান থেকে এ টু জেড, খেয়াল করেন এখানে একটা স্মাইলি প্লাস একটা অ্যারো সাইন, কিন্তু এটা এ টু জেড, মানে কি এখানে আর সব ধরনের প্রোডাক্টস পাওয়া যাবে এবং আমাদের ক্লায়েন্টরা সবসময় হ্যাপি থাকবে, তাই কিন্তু তারা রাখতে পারছে। ঠিক আছে, তারপরে যে দেখেন অ্যাডিডাসের যে লোগোটা, অ্যাডিডাসের পুরাতন লোগো কীরকম ছিল বর্তমান লোগো কীরকম, এটা কিন্তু খুব বেশি কঠিন কিছু করা নেই, আগে ছিল লোটাস এখন হচ্ছে মাউন্টেন, খেয়াল করছেন? তারপরে এই যে নাইকির লোগোটা, নাইকির লোগোটা বানাতে খরচ পড়ছিল গত কয়েকদিন আগে পড়লাম মাত্র $35, একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট বানিয়ে দিছিল, আর ওই $35 দিয়ে তারা এখন কোটি কোটি টাকার ডলারের বিজনেস করে, এটা কোনো কিছুই না। কই গেল এই যে অ্যাডোব, তারপর এখানে যারা কাজগুলো করছে না, যে কাজটা করছে তারা মানে একটু দুষ্টামি করছে, যে এখানকার এই যে যে লোগোগুলো আছে সবগুলো কিন্তু অন্য অন্য লোগো, তারা নিজের নামে বসাই দিছে। এই যে পাওয়া গেছে একটা, খেয়াল করেন ফেরারির নাম আমরা সবাই শুনছি, সিম্পল একটা জাস্ট টাইপ জাস্ট লিখে দিছে ফেরারি, আর প্রত্যেকটা লোগো আপনারা দেখেন, আপনারা ফেসবুক জানেন, গুগল জানেন, নিউজ কেটার একটা নিউজ এজেন্সি, তারপর ডিজনি, এগুলো সবগুলো কিন্তু আপনারা চেন, খুবই যে হার্ড কোনো কনসেপ্ট তা কিন্তু না, খুব ইজি, খুব সিম্পল, থিঙ্ক সিম্পল, অ্যান্ড আপনাদের কাজগুলো সিম্পল হবে এবং সেখান থেকে আপনারা অনেক সুন্দর করে বের করে নিয়ে আসতে পারবেন, দ্যাট শুড বি আওয়ার মেইন টার্গেট। ন্যাশনাল জিওগ্রাফির মতো একটা বড় চ্যানেল, তাদের লোগোটাতে খেয়াল করেন যে কতটা সিম্পল, একটা বক্স
তারপর ন্যাশনাল জিওগ্রাফিক। ইভেন ইভেন তারা চাইলে কিন্তু ন্যাশনালটাকে টেনে জিওগ্রাফির সাথে অ্যালাইন করতে পারতো, সেটা তারা সুন্দর হইতো, করে নাই, তাদের করার দরকার পড়ে নাই। তো এখানে অনেক লোগো আছে, সেগুলো নিয়ে স্টাডি করতে হবে, রিসার্চ করতে হবে, তাহলে আমরা জানবো যে আর কীভাবে সুন্দর লোগো আউটপুট দেওয়া যায়। যেমন আমার সবচেয়ে পছন্দ হচ্ছে খাওয়ারের দোকানে যে লোগোগুলো থাকে না, খেয়াল করেন আমরা লেটস সে KFC লোগো, KFC লোগো ইমেজ, এই যে KFC যে লোগোটা আছে, তো KFC আমি লেটস সে এটা ওপেন করলাম, এখানে KFC যে ফন্ট ইউজ করা হয়েছে খুবই সিম্পল একটা ফন্ট, পাশে একটা মানুষ ইউজ করা হয়েছে, এটা হচ্ছে উনি হচ্ছে ওনার নাম হচ্ছে কর্নেল, আরে ভাই আমি KFC-তে জব করছিলাম, আমি ওনার পুরো বায়োডাটা জানতাম, যাক কর্নেল স্যান্ডার্স নিয়ে কি জানি ওনার নাম ছিল। তো KFC-র জনক উনি, কারণ উনি KFC যে মুরগিটা অরিজিনাল প্রথম মুরগি উনিই বানাইছিল, এবং উনি আস্তে আস্তে সেটা বাণিজ্যিকভাবে কাজ শুরু করছে, অনেক হিস্ট্রি আছে KFC নিয়ে, কোনোদিন আড্ডা দিলে বলবো। তো ওনার প্রতি সম্মান রেখে KFC কি করছে, তাদের লোকের মধ্যে ওনার চেহারাটা বসাইছে এবং KFC লিখে দিছে, সিম্পল অ্যান্ড গর্জিয়াস, তাই না? তারপর পিৎজা হাট খাইতে ইচ্ছে করতেছে রে, খামো। পিৎজা হাটের লোগোটা দেখেন, এখানে পিৎজা হাট এটা একটা হাটের চিহ্ন, এটা একটা হাট, সেই সাথে জাস্ট একটা কোরিয়ান্ডার লিফ, পিৎজা লেখা আর একটা টান দিছে, কঠিন কি কিছু না ভাইয়া? তো আপনারা জাস্ট ক্রিয়েটিভ আর কিছুই না, এবং এই একটা লোগো দিয়ে তারা কোটি কোটি টাকার বিজনেস করতেছে, এখনো করবে সামনেও করবে। তারপর আরেকটা আছে যেটা হচ্ছে বার্গার কিং, খেয়াল করেন বার্গার কিং এর যে লোগোটা, উপরে একটা প্যাটি বা একটা পাউরুটির মতো কি বান, নিচে আর একটা বান, আর মাঝখানে গুলো হচ্ছে বার্গার কিং লেখা, এটা রিজেম্বল করে যে তাদের ভিতরে অনেক বেশি পরিমাণ ম্যাটেরিয়ালস দেওয়া থাকে। হয়ে গেল বার্গার কিং, খুব কি কঠিন কিছু হয়ে গেল না ভাইয়া? তো আপনি যদি জানেন, আপনার যদি আইডিয়া রেডি থাকে, আপনার লোগো মানাতে না 2 মিনিটও লাগবে না, 2 সেকেন্ডও লাগবে না। এখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, এখন বাজে হচ্ছে 10:50, আমরা ব্রেকে চলে যাব, ঠিক 11:10 আমরা আবার জয়েন করব। জয়েন করার পরে আপনারা ওই যে ইউটিউব যে চ্যানেলগুলো আছে আমি বলে দেবো যে কোন চ্যানেল দেখতে হবে, হ্যাঁ সেটা দেখবেন। আর এখন কাটার পর কিন্তু চ্যাটগুলো চলে যাবে, তো ট্রাই করুন ওগুলো যাতে থাকে। আপনার এভাবে করে সেভ করে রাখতে পারেন আপনাদের স্টিকি নোট গুলা। জি ভাইয়া নোটে সেভ করে রাখছি। শাকিল ভাইয়ের ওইখানে মনে হয় আজকে তিনজন ফ্রেন্ড একসাথে বসছে, তো এই জন্য। যাই হোক, আজকে আপাতত আমরা ব্রেকে যাচ্ছি, ব্রেক থেকে আসার পর আমরা আবার একটু আলোচনা করব, এবং আমরা অবশ্যই লোগো বানানোর প্রসেসটা জানবো, আগে আমরা প্রোডাক্টটা জানবো তারপরে আমরা বানাতে যাব। কারো কি কোনো প্রবলেম আছে এই পর্যন্ত? না ভাইয়া, না ভাইয়া। কখন শুরু হবে ক্লাস? ক্লাস শুরু হবে 11:55 বাজে দিলাম, 11:25 শুরু হবে ক্লাস। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। এখন আমরা কাজ হচ্ছে লোগো মানে খাতায় আর্ট করা, আমি যখন বলবো তখন আর্ট করবেন, তার আগে লোগো আর্ট করার সিস্টেমটা জেনে নিতে হবে। তাহলে ভাই এখন কি করব? এখন ব্রেক দিচ্ছি আমি, তুমি যদি ক্লাসে আড্ডা না মেরে যদি ক্লাস শুনতাম না দিনের মতো, তাহলে এই কোশ্চেনটা তোমাকে করতে হতো না ভাইয়া। একটু প্রবলেম হচ্ছে, বাসা ভাড়ার জন্য আসছিল, এটা নিয়ে একটু ঝামেলা করছি, আবার ভাইয়া এমবি সব শেষ হয়ে গেছে, এখন ভাইয়া আমরা ব্রেকে যাচ্ছি, ব্রেক থেকে আসার পর ক্লাস শুরু করব। কারো কোনো প্রবলেম আছে ইন বিটুইন? ওকে ভাইয়া, তাহলে যদি বলেন না তাহলে ব্রেকে পর আবার দেখা করতেছি, আর তখন আমি আপনাদেরকে একটা
আসেন, ব্রেকে পরে আসেন, দেখাচ্ছি, আল্লাহ হাফেজ। 11:15, 11:15 ক্লাস শুরু হবে। ওকে ভাইয়া, 11:15, জি।